দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। স্পোর্টস টক উইথ শামসুল ইসলামের আজকের পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি ক্রীড়া ভাষ্যকার শামসুল ইসলাম। আজকে আলোচনার বিষয়বস্তু ঠিক করেছিলাম ক্রিকেট এবং বন্ধুত্ব, ক্রিকেট অ্যান্ড ফ্রেন্ডশিপ। আপনারা জানেন বাংলাদেশ জাতীয় দলের দুই কৃতি এবং প্রতিভাবান ব্যাটসম্যান জুনায়েদ ইমরোজ সিদ্দিকী এবং জহুরুল ইসলাম আমি একই শহরে বড় হয়েছেন, কাছাকাছি বয়সের দুজনই। একজন ডান হাতে ব্যাট করেন, একজন বাঁ হাতে ব্যাট করেন। সেই দুই বন্ধুকে নিয়ে আজকের আড্ডাটা জমাতে চেয়েছিলাম, কিন্তু প্রযুক্তিগত সমস্যা এবং সেই কারণে আমরা টাইমলি আপনাদের সাথে যুক্ত হতে পারিনি। এমনকি জহুরুল ইসলাম ব্যক্তিগত সমস্যার কারণেও আমাদের সাথে টাইমলি যুক্ত হতে পারছে না, তবে আমরা আশা করছি যে কোনো সময় উনি আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। বাট অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন জুনায়েদ ইমরোজ সিদ্দিকী, বাংলাদেশ জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান, বাঁ হাতে ব্যাট করেন। জুনায়েদ, স্বাগত জানাচ্ছি আজকের স্পোর্টস টকে, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনফ্যাক্ট করোনার এই সময়টায় আমরা যেহেতু অধিকাংশ মানুষই ঘরে থাকবার চেষ্টা করছে এবং মানুষদেরকে ঘরে রাখতে উদ্বুদ্ধ করছি, মাঠে খেলা নেই, যদিও গ্লোবাল ক্রিকেট অলরেডি ফিরে গেছে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড টেস্ট সিরিজ দিয়ে, কিন্তু বাংলাদেশের ক্রিকেট এখনো ফেরেনি। কিছু কিছু ব্যক্তিগত অনুশীলন মাত্র কয়েকদিন আগে ক্রিকেট বোর্ড অ্যালাউ করছে, মাঝে ঈদ চলে আসছে, তো ক্রিকেটারদের কর্মকাণ্ড আবারও থমকে দাঁড়াবে। তা আপনি ব্যক্তিগতভাবে কোথায় আছেন, কি করছেন, ফিটনেস ধরে রাখার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত রাখছেন? সর্বপ্রথম আসলে আমরা যে সিচুয়েশনটার ভিতরে আছি এই করোনা ভাইরাসকে কেন্দ্র করে, এটা আসলে খুব ডিফিকাল্ট আমাদের অ্যাথলেটদের জন্য, সব সব মানুষের জন্য, সব সব শ্রেণীর মানুষের জন্য। তো আর ফিটনেস ওয়াইজ যদি চিন্তা করেন, স্বাভাবিক ব্যাপার, এই সময় আসলে সবাই একত্রিত হয়ে প্র্যাকটিস করাটা অস্বাভাবিক ব্যাপার ছিল। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি পার্সোনালি, আমি যেহেতু মিরপুরে আমার বাসা, মিরপুরে আমি এখন আপাতত ঢাকাতেই সেটেল, রাজশাহীর ছেলে বা ঢাকাতেই সেটেল, তো আমি আমার আসলে যেগুলো প্রয়োজনীয় জিনিসগুলো, যেগুলো আমার দরকার, সেই ইকুইপমেন্টসগুলো আমি আমার বাসাতেই অ্যারেঞ্জ করে সেভাবে আসলে ফিটনেস ওয়াইজ ইন্ডিভিজুয়ালি কাজ করছি। কেননা খেলাধুলার ব্যাপার তো বলা যায় না কখন শুরু হবে কি হবে না, বাট ফিটনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট সব অ্যাথলেটদের জন্য। তো আমার কাছে ব্যতিক্রম কিছু না, আমিও চেষ্টা করছি আসলে আমার ফিটনেসটা মেনটেন করা, যদি যেন খেলা যখনই আসুক যেন আমি আমাকে 100% প্রিপেয়ার রাখতে পারি। বাংলাদেশ ন্যাশনাল টিমের খেলা হলে আমরা আমাদের সমস্ত ক্রিকেট হিরোজদের মানে স্ক্রিনে দেখতে পাই, যেহেতু ন্যাশনাল টিমের বাইরে জুনায়েদ অনেক দিন, জুনায়েদের এই যে পরিবর্তিত চেহারা এটা কিন্তু সাধারণ মানুষ ঠিক দেখেনি। এই আমূল পরিবর্তন অবয়বে এবং অভ্যাসে, চলনে বলনে, এইটার রহস্য একটু শুনতে চাই, দর্শকদের শোনাতে চাই। আসলে এই রহস্যটার পেছনে অনেক কারণও আছে। জহুরুল থাকলে আসলে এই কথাটা, আমি জহুরুল আসলে বললেই ভালো হবে, কেন ও খুব ভালোভাবে জানে বিষয়টা, কেন তার সাথে আসলে জড়িত এই বিষয়গুলো, মানে আমার আল্লাহ পাকের তরফ থেকে আসলে সবকিছুই হয়। তো একটা ওসিলা ছিল, ওর মাধ্যম থেকে আসলে আসে। তো ও যখন আসবে আপনার আমাদের সাথে জয়েন করবে ইনশাল্লাহ, তখন আমি কোশ্চিনটা অ্যান্সার দিব। আর আপনি যেটা বলতেছেন, অবশ্যই এটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল, কারণ আমি একরকম লাইফ স্টাইল লিড করে আসছি। যখন আমি ন্যাশনাল টিমে জয়েন করি তখনকার একরকম আমার এনভায়রনমেন্ট, অ্যাটমসফিয়ার ছিল, প্লাস হচ্ছে আমি আসলে 2017-তে হজ করি। হজ করার পর থেকে তা আমি 2017 থেকে আস্তে আস্তে দাড়ি রাখার চেষ্টা করি, তখন হয়তো বা এভাবে বড় সুন্নতি ভাবে রাখার চিন্তা ভাবনা ওই সময় ছিল কিনা আমি জানি না, তখন হয়তো বা নর্মালি রাখতাম। বাট যখন থেকে আসলে আল্লাহ পাক হজ করা তৌফিক করে দিলেন, তারপর থেকে আস্তে 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 মানে মানে এই এইভাবে এই আমার পরিবর্তনটা এভাবে আসছে। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই এইভাবেই মৃত্যুর আগ পর্যন্ত রাখার তৌফিক করে দেয়। আর জহুরুল আসলে অবশ্যই এটা নিয়ে আরো বিস্তারিত মানে আচ্ছা আচ্ছা আমরা আশা করছি যে জহুরুল যত দ্রুত সম্ভব আমাদের সাথে যুক্ত হোক, উনি চেষ্টা করছেন ডেফিনেটলি। হ্যাঁ, ও ভালো বলতে পারবে, কারণ ও জানে বিষয়গুলো। আচ্ছা, না এই যে জহুরুল এবং জুনায়েদ এই দুজনের সমসাময়িক এই দুই বন্ধুকে আমি একটা ছোট্ট কিউ দিতে চাই। দুজনেই তো রাজশাহীতে বড় হয়েছে এবং ক্রিকেট পরিবারে আপনার বেড়ে ওঠা, বাবা একজন কৃতি ক্রিকেটার ছিলেন, তদানীন্তন মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো দলে উনি খেলেছেন, দাপটের সাথে একজন সিম বোলার ছিলেন, মানে এই যে পারিবারিক আবহে ক্রিকেট এবং সেখান থেকে বেড়ে ওঠা, এই গল্পটা একটু শুনতে চাই শুরুর দিককার, মানে ক্রিকেট অ্যাটাচমেন্টটা।
আচ্ছা, ক্রিকেটের যেটা বলবো, আমাদের আসলে ফ্যামিলিতে ক্রিকেটিং অ্যাটমসফিয়ারটা ছিল, কারণ আমার বাবা, আমার চাচা, ওনার নাম তো ফারুক, আপনিও চিনবেন তো, ওনারা যেহেতু খেলা ঢাকা লিগ খেলতো, আর আব্বু অলমোস্ট ঢাকা লিগ অনেক বছর খেলেছেন, আপনি জানেন যে আজাদ স্পোর্টিং ক্লাব ছিল, রকিবুল হাসান স্যাররা ওই সময় ক্যাপ্টেন ছিলেন, ওই সময় কিন্তু বেস্ট টিম ছিল, আব্বু রাজশাহী থেকে মানে উনি নিয়ে যান, তো আব্বু ব্রাদার্স অনেক বছর খেলেছেন, টপ লেভেলেই খেলেছেন, আনফরচুনেটলি হয়তো মানে ন্যাশনাল টিমে সুযোগ হয় নাই অনেক কারণবশত, বাট তারপরও আব্বুর ক্যারিয়ারটা অনেক মানে ভালো একটা ক্যারিয়ার ছিল, উনি সব সবার সাথেই খেলেছেন, তো এটা অনেক আমাকে ইনস্পায়ার করেছে, আর আমার চাচাও খেলতো, আমার চাচার অনেক কথা আমাকে মোটিভেট করেছে, মানে আনফরচুনেটলি উনি এখন আমাদের মাঝে নাই, উনি অনেক 38-39 বছর বয়সে উনি মারা যান, তো বাট ওনার কিছু কথা আমাকে অনেক বেশি মোটিভেট করেছে, যেটা হচ্ছে যে আমি ওই সময় যখন আমার ক্যারিয়ার শুরু করি তখন আসলে এত কিছু বুঝতাম না, আমার খেলার ধরন ছিল একরকম, অ্যাটাকিং খেলাই খেলেছি সবসময়, খুব দেখা যাচ্ছে আর্লি আমি 30-40 করে আউট হয়ে যেতাম। জুনায়েদ একটু ইন্টারাপ্ট করি প্লিজ, আমাদের সাথে জহুরুল কিন্তু জয়েন করেছে, লেটস জয়েন উইথ হিম। জি জি, জহুরুল ইসলাম আমিন, আসসালামু আলাইকুম শামসুল ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আপনি একটু স্ক্রিনের মাঝখানটা আসেন, আপনার চেহারা দেখা যাচ্ছে না। হ্যাঁ, এমনিও দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ইমরোজ কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি। না আচ্ছা, আমরা দুই বন্ধুকে একই ফ্রেমে ফাইনালি হাজির করতে পারলাম, আমরা দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি যে প্রযুক্তিগত বিভ্রাট এবং নানা রকম ব্যক্তিগত পর্যায়ে কিছু সমস্যার কারণে টাইমলি আমরা আসতে পারিনি, দেন এগেইন সরি শামসুল ভাই, আমি খেয়াল ছিল না, ইটস ওকে, ইটস পার্ট অফ आवर লাইফ, এটা আমরা দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, নিশ্চয়ই তারা বুঝবেন, খেলোয়াড় খেলার কাজেই ব্যস্ত ছিলেন। আমাদের সাথে জুনায়েদ কিন্তু শুরু থেকে যুক্ত হয়েছে, জুনায়েদের সাথে আমরা কথাগুলো শুরু করে দিয়েছি, আপনি জয়েন করেছেন একটু পরে, আপনার কাছে আমরা শুনবো গল্প, টেক রেস্ট টেক এ ব্রিথ, আমরা ওইখানে যাই, জুনায়েদ যে গল্পটা শুনছিলাম বেড়ে ওঠার গল্পটা জুনায়েদ। হ্যাঁ, মানে যেটা হয়েছে আসলে যেটা বললাম আর কি, যে ফ্যামিলি থেকে যখন আমি দেখি যে আমার ফ্যামিলি মেম্বাররা, আমার বাবা চাচা, ওনারা খেলার সাথে সম্পৃক্ত, খেলাধুলা এত বছর ওনারা খেলেছেন, তো এটা আমাকে খুব বেশি মোটিভেট করেছেন, আর আমার বাবা আমাকে আমার ক্যারিয়ার শুরু থেকে, আমার বাবা আমাকে গার্জেন বলেন, অ্যাজ এ ফ্রেন্ড বলেন, মানে খুব বেশি মানে মোটিভেট করেছে, তাহলে আমি বেসিক্যালি খুব লেজি টাইপের একটা ছেলে ছিলাম, কারণ আমি ফ্যামিলির একমাত্র সন্তান, আমার বোন আমার থেকে অলমোস্ট 13-14 বছরের ছোট, তো ওই সময় আসলে মানে আমার বাবার কৃতিত্বটাই আমি বেশি দেবো, কেন জহুরুলও জানে যে আসলে উনি আমাকে সব ক্ষেত্রে আমার পাশে ছিল, যে কোনো খেলাতে উনি আমাকে সময় দিয়েছে, যেটা হয়তো আমাকে মেন্টালি অনেক বেশি বুস্ট আপ করেছে, আর আর সবচেয়ে বড় বিষয় এই ক্ষেত্রে আমি পারফরমেন্স গুলো ফিডব্যাকও ভালো দিয়েছি, আব্বু যেই জায়গাগুলো তো যেত, ডোমেস্টিক বলেন যে খেলাগুলোই হতো না কেন, তো এই দিক থেকে উনিও প্রাউড ফিল করতো যে না তার সন্তান হিসেবে আমি ভালো পারফর্ম করতাম, তো এইভাবে করে বেড়ে ওঠা। আর যেটা আসলে খুব বড় বিষয় যেটা, যে আমার বাবা যেহেতু মোহামেডানের মতন একটা বড় টিমে খেলেছেন, তো আমারও একটা অ্যাম্বিশন ছিল যে আমি মোহামেডানে খেলবো, পারফর্ম করবো, আমি আসলে ওই সময় তখন চিন্তা করি নাই যে আমি ন্যাশনাল টিমে খেলবো, কিংবা আমার কোনো ক্রিকেট নিয়ে অ্যাম্বিশন ছিল, হাইলি কোনো অ্যাম্বিশন ওই সময় ছিল না, বাট খুব লাকিলি যে হ্যাঁ আমি বাবার মানে ইচ্ছাটা পূরণ করতে পেরেছি, হ্যাঁ মোহামেডানও খেলেছি, প্লাস ওই বছরই বেস্ট পারফর্ম করে ন্যাশনাল টিমে ঢুকতে পেরেছি, তো এটা আমার কাছে অনেক ভালো লাগে, আর আমি আসলে অনেক প্রাউড ফিল করি আমার বাবাকে নিয়ে, যে দেখা যাচ্ছে যে বাবা হিসেবে ওনার যতটুকু দরকার ছিল আমার ক্যারিয়ারের জন্য আমাকে সাপোর্ট করার, উনি তার থেকেও বেশি করেছেন, তো এই জন্য আমি আসলে অনেক ভাগ্যবান। Definitely, definitely. And we are very close and intimate with your father. Since I have been played in Rajshahi First Division Cricket League for Friends Sporting Club from 1996 to 2002-03 session. So, I am going to talk to you about this. I don't know how many days I've been here. I've been here for a long time. 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 জহুরুল, স্বাগত জানাচ্ছি ফর্মালি আজকের এই আলোচনা অনুষ্ঠানে, এবং আপনি জানবেন যে আজকের শিরোনামটাই হচ্ছে ক্রিকেট অ্যান্ড ফ্রেন্ডশিপ। আমরা জানি যে জহুরুল এবং জুনায়েদের যে ফ্রেন্ডশিপ রসায়নটা, সেটা সে আন্ডার-14 লেভেল থেকে, রাজশাহী থেকে, পরবর্তীতে সেটা ক্লাব পর্যায়ে, ইভেন ন্যাশনাল টিমেও একসাথে খেলার সুযোগ হয়েছে,
বিপিএল ফ্র্যাঞ্চাইজিতে একসাথে খেলার সুযোগ হয়েছে কিনা আমি জানি না, বাট রাজশাহী ডিভিশনের হয়ে ন্যাশনাল লিগে দীর্ঘদিন দীর্ঘ অভিজ্ঞতা। তো এই যে জহুরুল ইসলামের বেড়ে ওঠার গল্পটা খুব সংক্ষেপে শুনতে চাই। আমরা যখন আন্ডার 14 খেলি তখন আমরা রাজশাহী টিমের হয়ে খেলি, ওই সময় ইমরোজ আর আঙ্কেল এই দুইজন আমার জীবনে আসে আর কি। আমাদেরকে আসলে ওই সময়কে মানিক জোর বলা হতো। এরপরে আঙ্কেল আমাকে, আমার বাবা যেহেতু ক্রিকেট পছন্দ করতো না, তো বলতে পারেন যে ক্রিকেটের বাবা হলো ইমরোজের আব্বু আমার জন্য, কেননা আমার আব্বা ক্রিকেট পছন্দ করতো না, আমাকে খেলতে দিত না, আম্মা সাইলেন্ট আমাকে সাপোর্ট করতো, বাট ইমরোজের বাবা আমাকে ওনার সন্তানের মতোই মনে করতো। কেননা আমরা যখন অনূর্ধ্ব 14 খেলি তখন থেকে আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখাতো, এবং আমরা অনূর্ধ্ব 15 ন্যাশনাল টিমে ডাক পাই, ডাক পাওয়ার পরে আমরা ঢাকা আসি, ঢাকায় এসে আমাদেরকে ঠিক মতো দেখে না কোচ, ব্যাটিংও করতে দেয় না, আমি 5টা বল খেলি, ইমরোজ 6টা বল খেলে, তারপরে উনি আমাদেরকে নিয়ে যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে এবং বলে যে তোমরা দুইজনই ন্যাশনাল টিমে খেলতে পারবা, বিশ্বাস রাখো। তো তারপর থেকে আমরা আরও বেশি প্র্যাকটিস করি, এবং অনূর্ধ্ব 17 যখন ডাক পাই ন্যাশনাল টিমে, তখন আঙ্কেল আমাদের সাথেই থাকতো আর কি, উনি একটা রুম নিয়েছিলেন, আমরা দুইজন রুমমেট ছিলাম, তো আমরা ন্যাশনাল টিমে চান্স পাই ওই ক্যাম্পিং থেকে। দেন আঙ্কেল আমাদের টুর্নামেন্টটা পুরাটা দেখে। তো একজন বাবা হিসাবে এত সময় আসলে কোনো ক্রিকেটারকে আমি কখনো দেখিনি কেউ দিয়েছে, তো আঙ্কেল আসলে নিজে ক্রিকেটার ছিল দেখেই এত সময় দিয়েছে। তো আমি লাকিলি ইমরোজকে যখন সময় দিয়েছে আমি ইমরোজের সাথে থাকতাম, তা আমি অনেক কিছু শিখেছি। আর আমাদের ওই সময় আসলে রাজশাহীবাসী যেভাবে আশা করতো যে আমরা দুইজন আমাদের যেরকম ক্যারিয়ার হওয়ার কথা, তো ইমরোজ আমার থেকে একটু বেশি ম্যাচ খেলেছে, আমি ওর থেকে একটু কম খেলেছি ন্যাশনাল টিমে, কিন্তু আমরা আমাদের ওই আশা অনুযায়ী কিছু করতে পারিনি। তো এখানে আসলে ব্যর্থতা আমাদের, কেননা আমাদের যতটুকু সম্ভাবনা ছিল আমরা হয়তো বা তার কাছাকাছি যেতে পারিনি, বাট লম্বা সময় ক্রিকেট খেলেছি একসাথে, একটা সবাই যে একই রকম ক্যারিয়ার হয় তা না, বাট আমাদের ক্যারিয়ারটা আমাদের মতো, আমরা আল্লাহ রহমতে স্যাটিসফাইড আর কি, খারাপ লাগে না। খারাপ লাগে এটুকুই যে সবার ড্রিম থাকে ন্যাশনাল টিম অনেকদিন খেলবে, বাট আমরা এটা পেরে না, এটার জন্য নানা রকম পারিপার্শ্বিক কারণ, ফর্ম, ফিটনেস, ফাইনালি চারাঙ্গুলের যে কপাল, লাক, অল ডিপেন্ডস, এই ইনগ্রিডিয়েন্টসগুলো সব যদি একসাথে গেথে মালা গড়া না যায় তাহলে কিন্তু এইগুলো হয় না। তো একটা কথা জহুরুল আপনি খুবই চমৎকার বলেছেন যে আপনাদের দুজনকে ঘিরে স্পেশালি রাজশাহীবাসীর বা রাজশাহী ক্রিকেট ফ্যামিলির যে প্রত্যাশা ছিল যে ইউ পিপুল উইল সার্ভ এ লং টাইম ইন দ্য ন্যাশনাল টিম ফর বাংলাদেশ। জুনায়েদ, আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, রাজশাহী কালেক্টরেট মাঠ প্রবাবলি 2000 কিংবা 99 সাল আন্ডার 14 ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে বৈকালী ক্রীড়া সংঘ, জহুরুল এবং জুনায়েদ দুজনেই ভিন্ন কোনো টিমে কিংবা একই টিমে আমার ঠিক মনে নাই, বাট আমার মনে আছে তোমাদের কারো একজনের ম্যাচে আমি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছিলাম ওই মাঠে, সেখান থেকে বেশ অ্যাগ্রেসিভ ম্যাটে খেলা হচ্ছিল, মনে পড়ে? আন্ডার 14 ম্যাটে কালেক্টরেট মাঠে খেলা, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। আমি আমাদেরকে, আমাকে আর অমিকে, আমার মনে হয় যে আমাদের যে বৈকালীর যে কোচ নুরু ভাই, উনি আমাদের এহসান ব্যাট দিয়েছিল সম্ভবত খেলার জন্য, আমি মনে আছে কিনা। আর আমার ফার্স্ট 6 ছিল কালেক্টর মাঠে, আমি অবশ্য বুঝতে পারি নাই যে ছোট ছিলাম, নর্মালি শুধু ব্যাট ই করছি, সোজা তুলছি, দেখছি 6 হয়ে গেছে স্ট্রেট। তো এটা আমার সবসময় মনে ছোট, আমাদের আমাদের বয়স হিসাবে তখন মনে হতো যে না বাট বড়ই, কারণ আমরা তখন ছোট আর্লি স্টেজ, বাট আমার মনে আছে কারণ আমার ফার্স্ট 6 যেহেতু ওই মাঠে, ওইটা আমি কখনো ভুলি না। তো এটা একটা মেমোরেবল আমার ডে ছিল আমার জন্য। তো আমি তো তখন খেলি এবং মানে কালে ভদ্রে আম্পায়ারিং করা হয়, নুরু ভাই, ছানা ভাই, ওনারাই হয়তো আমাকে বলেছে এসো আম্পায়ারিং করো, আমি রাজ্যে আম্পায়ার সমিতির একজন মেম্বারও ছিলাম। কিন্তু আন্ডার 14 লেভেলের এই সমস্ত ছোট বাচ্চা ক্রিকেটারদেরও হ্যান্ডেল করতে গিয়ে যায় আম্পায়ার, আমি দেখেছি ইট ওয়াজ এ ভেরি চ্যালেঞ্জিং জব, ছেলেরা খুবই এনথুজিয়াস্টিক এবং যে কোনো বিষয়ে বার্গেনিং এর প্রয়োজন হলে পর্যাপ্ত বার্গেনিং করতে উইথ সাম লজিক অলসো, তো আম্পায়ারিং সবসময় চ্যালেঞ্জিং জব ছিল। হাউ এভার,
আমি জুনায়েদের ওই গল্পটা তাহলে শুনি, জহুরুল আসলে যেটা আপনি বলতে চেয়েছিলেন যে এই যে অবয়ব পরিবর্তন কোথা থেকে শোনো? আসলে এটা জহুরুল ভালো বলতে পারবে, ও আমার দেখেছে কাছে থেকে, কেননা যেহেতু আসলে আমার নিজের পরিবর্তন আমি নিজে কিন্তু বলা মুশকিল, যারা আমার কাছের যারা ভাই বন্ধু যারা আমার মানে খুবই নিকটবর্তী তারাই হলো হয়তো ভালো বুঝতো, কিন্তু এতটুকু আমি বলতে পারবো যে হ্যাঁ যেরকম লাইফস্টাইল ছিল হয়তো বা 2017 আগে পর্যন্ত, তখন আসলে কখনো চিন্তা করি নাই যে মানে এরকম একটা লাইফ আমার আসবে। আসলে না চিন্তা চিন্তা না করাটাই অস্বাভাবিক ব্যাপার, কেননা আল্লাহ পাকের ইচ্ছা যখন হবে তার বান্দার প্রতি, যখন আল্লাহর ব্লেসিংস হবে রহমত হবে, এটা কিন্তু কারো বান্দার পক্ষে সম্ভব না বলাটা। তো আমি 2017 আমি মনে আছে কিনা যে ওই যে হজের যে ব্যাপারটা, ওটা মনে সম্ভবত বগুড়াই ছিল না? তুমি বললা যে বগুড়াতে। বগুড়াই ছিল আসলে, আমি হজের অ্যাপ্লিকেশন করেছিলাম, তো রেজিস্ট্রেশন আমার হয়ে গেছিল, তো ইমরোজকে বললাম যে ইমরোজ আমাদের উপরে তো হজ ফরজ হয়ে গেছে 15-16 বছর আগে, হজটা করা উচিত আমাদের, তো ও বলছে আমি কিভাবে হজ করব আমি তো রেডি না। হ্যাঁ মানে ও আসলে ওই সময় অনেক স্মার্ট একটা ছেলে ছিল, কাপড় চোপড় আমি সাধারণ মানুষ, ছোটবেলা থেকেই আমার চলাফেরা যেমন অন্যরকম, বাট ইমরোজের পোশাক আশাক একেবারে অনেক বেশি খরচ করতো, পোশাক আশাকে খুব দামি দামি জামা কাপড় পরতো, স্টাইল করে চুল রাখতো, হ্যাঁ ফ্যাশন বয় ছিল। আসলে হজের অফারটা পেয়ে খুব অবাক হয় যে আমি কিভাবে, আমি বলছি কেন হজের জন্য তো কোথাও বলা নাই যে এই ধরনের মুসলিম হতে হবে, তোমার উপরে ফরজ হজ করা লাগবে, সিম্পল একটা জিনিস, তুমি কেমন মানুষ এটা আল্লাহ ভালো জানে, কিন্তু হজ ফরজ হজটা করে নিতে হবে, এটা একটা দায়িত্ব। তো এই জিনিসটা সিম্পল ভাবে উপস্থাপন করলাম, ইমরোজ রেজিস্ট্রেশন করলো হজে, তো লাকিলি ও হজে যাওয়ার জন্য ওর রেজিস্ট্রেশনটা এলাও হলো, আমারটা হয়নি, তো আমার আগে ও হজে গেল। ইমরোজ আমার এক বছর আগে হজ করে, এবং হজ থেকে আমাকে ফোন দিয়েছিল প্রায় 4-5 বার, এবং ও আমাকে অনুরোধ করেছিল যে আমি এভাবে চলাফেরা করা যাবে না আমাদের, তুমি তোমার জীবনটাও পরিবর্তন করো। তো সামহাও আর কি আমি বুঝলাম যে ওখানে যাওয়ার পরে ওর মানসিকতাটা আল্লাহ পাক অনেক পরিবর্তন করে দিয়েছে, এটা আসলে কেউ করেনি, এটা একটা মিরাকেলের মতো যে হজে গেছে এবং ওই পরিবেশটা ওকে খুব ইন্সপায়ার করেছে, ওকে মোটিভেট করেছে। জি জি জি, ও শুধু হজে গেছে এবং হজ এই 40টা দিন ওখানে ছিল বা 35 দিন, ওই 35টা দিনে তার লাইফের এই পরিবর্তন, এটা আসলে কেউ ওকে বলেনি যে এরকম হও বা এরকম হওয়া উচিত, এটা ওর ইন্টারনাল একটা আপনার শিক্ষা ওখান থেকে যেটা সে পেয়েছে। এখন এর পরের বছর আমি যাই, বাট আমার অবয়ব ওইভাবে আমার ইন্টেনশন থাকলো আমি চেঞ্জ করতে পারিনি, মানে সামহাও হয়তো বা ওর ভেতরে যেটা কাজ করেছে আমার ভেতরে ওইটা এখনো পর্যন্ত, বাট আমি অনেক রেসপেক্ট করি, এটা খুব ডিফিকাল্ট, আপনি এট দ্য সেম টাইম আপনি আমাদের জগতেও বিলং করেন, আবার আপনি এই ধরনের একটা স্টেপ নিয়েছেন যেটা ইজি না, আমি জানি এটা কতটুকু কঠিন, তো আল্লাহ যেন ওর মাধ্যমে আপনার আরো কিছু ক্রিকেটারদের মানে ইন্সপায়ার করাই, কারণ এটা খুব ডিফিকাল্ট এই ধরনের ইয়ে করা। আমাদের সৌরার্দি শুভ ও হজে যে চেঞ্জ হয়েছে, আমি আসলে বেসিক্যালি খুব ওদেরকে মানে ফলো করি যে এরা এটা পারলো আমি কেন পারিনি, বাট ইচ্ছা আছে যে আমিও ইনশাল্লাহ খুব দ্রুত সুন্নতে চলে আসবো। অবশ্যই আমরা দোয়া করি এবং আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক যাতে আমরা এই ইসলামের ধর্মীয় অনুশাসনগুলো সঠিকভাবে প্রত্যেকটি মুসলিম অনুসরণ করতে পারি এবং মেনে চলতে পারি। জুনায়েদ, আপনার ক্রিকেট ক্যারিয়ারের দিকে একটু আলোকপাত করতে চাই, শুরুতে টেস্টে 48 নম্বর ক্যাপটা আপনার মাথায় উঠেছিল আর ইমরোজের ক্ষেত্রে 58 নম্বর, মানে এই যে 10-এর একটা ব্যবধান ডেবিউর ক্ষেত্রে প্রত্যেকটা ফর্ম্যাটে, এই ব্যবধানটা কিন্তু তিনটা ফর্ম্যাটে ছিল, ওয়ান ডেতে 86 নম্বরে ইমরোজের অন্তর্ভুক্তি আর 98 নম্বরে জহুরুলের অন্তর্ভুক্তি, টি-20তে 18 নম্বর ক্যাপ ইমরোজের, জহুরুলের 28 নম্বর ক্যাপটা
আসলে এটা আমি জানতাম না, আমি শুধু জানতাম ওর 31 নাম্বার আমার 32 নাম্বার, হ্যাঁ ন্যাশনাল টিমের ওয়ান ডে জার্সি। ঢুকেছে এবং এটা আমার জন্য একটা ইন্সপায়ারেশন ছিল যে ওর ওর ন্যাশনাল টিমে খেলতে। আমি তখন আমি বেশ কিছু প্রবলেম নিয়েছিলাম ফিজিক্যাল, এবং আমার পারফরমেন্সটাও খুব কনসিস্টেন্ট ছিল না, বাট আমি ইন্সপায়ার হয়েছিলাম। জুনায়েদ আগে ঢুকেছে, ফরহাদ জহির আগে ঢুকেছে, আমি ঢুকতে পারছিলাম না, বাট আমি খেলছিলাম সামহাও, ওদের আশেপাশে খেলছিলাম। তো হাল ছাড়িনি, চেষ্টা করে গেছি, বাট ওরা চান্স না পেলে হয়তো বা আমার জন্য চান্স পাওয়াটা কঠিন হতো। আমরা হয়তো বা ওইটা চেঞ্জ করতে পারিনি, ঢুকার পরে মানসিক ভাবে এক ধরনের পরিবর্তন লাগবে। আপনি ওইখানে অনেক চ্যালেঞ্জিং ক্রিকেট খেলাটা, ইমরোজ অনেকদিন খেলেছে, অনেক ভালোভাবে টেস্ট টিমে আমার মনে হয় ও ভালো কিছু ইনিংস খেলেছে, ও ধরে ফেলেছিল। তো সামহাও আর কি ওই যে আপনি যেটা বললেন যে টুকদিকটা লাগবে, আসলে খেলা লাগবে সব জায়গায়। তো সামহাও এতটুকুই ছিল আমাদের কপালে, এবং বলা যায় না ভবিষ্যতেও খেলতে পারি, এখন খেলা ছাড়িনি। জি জি জি, সেটাই আমি বলছি যে ইভেন লাস্ট ইয়ার যখন জিম্বাবুয়ে এলো তখন কিন্তু তামিম বিশ্রামে গিয়েছিল, জহুরুলকে নিয়ে জোর গুঞ্জন চলছিল, জহুরুল ডোমেস্টিক ক্রিকেটে রানের মধ্যেই ছিল, পত্রপত্রিকায় এবং টেলিভিশন মিডিয়া সর্বত্র জহুরুলকে নিয়ে এক ধরনের রিপোর্ট হচ্ছিল যে জহুরুল মে এন্টার ইন দ্য টিম ওয়ান্স অ্যাগেইন, সেকেন্ড একটা সুযোগ হয়তো তার সামনে আসছে। অ্যান্ড ইউ ডিড এ হার্ড প্র্যাকটিস ইন দ্যাট পার্টিকুলার মোমেন্ট, আমার মনে আছে। তো সামহাও সেখানেও ব্যাটে বলে মেলেনি আফগানিস্তানের সাথে, সেই জায়গাটা কি হয়েছিল? আমরা পত্রিকায় পড়লাম যে ব্যাক ইনজুরি শুরু হলো, হঠাৎ প্র্যাকটিসে আসলেন না। না, আমার ব্যাক ইনজুরি ভালো হয়ে গিয়েছিল, কিন্তু যেটা হয়েছিল যে ওখানে কোনো ওপেনার নেওয়া হয়নি, স্ট্র্যাটেজি ছিল এটা টিমে, ওপেনার ছাড়াই টিম সাজানো হয়েছিল, সোমোকে দিয়ে ওপেন করানো হয়েছিল, কেননা স্পিনিং উইকেট ছিল। তো সামা ওরা ভেবেছিল যে আমরা স্পিনার কম নিয়ে বেশি নিয়ে খেলবো, পেস বলার কমাবো, সৌম্যকে দিয়ে আমরা অ্যাজ এ পেস বলার নিবো, আর ওপেনারটা আমরা নিব না, মিডল অর্ডাররা স্পিনে ভালো খেলে। তো আমরা তো ওরা আসলে মিডল অর্ডার ব্যাটসম্যান বেশি খেলছি, তো এই কারণে টিমের স্ট্র্যাটেজি। আর আমাকে ইন্ডিয়ার সাথে টেস্টে স্কোয়াডে রাখা হয়েছিল, বাট আমার ব্যাক ইনজুরির জন্য যখন ইন্ডিয়াতে সেকেন্ড টেস্টে প্লেয়ার পাচ্ছিল তখন একটা সুযোগ আসলেও আসতে পারত, তখন আমি অলরেডি ব্যাক ইনজুরিতে বাসাইছিলাম, জাতীয় লিগে টিমের সাথে ছিলাম না, তখন সুস্থ থাকলে একটা সম্ভাবনা ছিল। তো যাই হোক, এটাও একটা পজিটিভ নোট যে স্টিল এখন পর্যন্ত ক্রিকেট বোর্ড আমাদের সিনিয়র প্লেয়ারদের দিকে এখনো নজর আছে, আমরা ভালো খেললে আমাদেরকে ইন্সপায়ার করা হয়। আমি এ টিমে দুইটা টুর করতাম গত বছর, তো স্টিল তারা এখনো ভালো পারফরমেন্সকে গুরুত্ব দেয় এই বয়সের প্লেয়ারদেরও, এটা খুব জরুরি আমাদের জন্য। অ্যাবসলিউটলি, ইট শুড বি, কেননা পারফরমেন্সই শেষ কথা, এবং একই সাথে মডার্ন ডে ক্রিকেটে সার্ভাইভ করতে ফিটনেসটাও ধরে রাখতে হবে। জুনায়েদ, আপনার টেস্ট ক্যারিয়ারের দিকে আমি একটু আলোকপাত করতে চাচ্ছি। 19টা ম্যাচ, 37টা ইনিংস, 969 রান, ইউর বেস্ট 106 ইন চিটাগং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ইন 2010 এগেনস্ট ইংল্যান্ড। আমি এবং আমাদের আরও একজন লেজেন্ড খোদাবক মিধা, বাংলাদেশ বেতারের ধারাভাষ্য পক্ষে সেদিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আমরা ছিলাম, এবং জুনায়েদের ব্যাট থেকে একটা সেঞ্চুরি ইনিংস ইংল্যান্ডের মতো একটা হাইলি প্রফেশনাল টেস্ট দলের বিরুদ্ধে, অ্যান্ডারসন ব্রড এদের মতো বোলিং ফেস করে বেরিয়ে আসছে দেখে এত বেশি উচ্ছ্বসিত ছিলেন, এবং কমেন্ট্রিতে তো একবার বলেই ফেললেন যে
যোগ্য পিতার যোগ্য সন্তান, যেমন করে বুলবুল বাংলাদেশে ক্রিকেটকে সার্ভিস দিয়েছিল, মানে এইরকম তার সেই সুললিত কণ্ঠে বুলবুলের প্রীতি সন্তান জুনায়েদ, এইভাবে তিনি জুনায়েদকে প্রেজ করেছিলেন। আর সেদিন মাইক্রোফোন আমি পাশে বসে আমিও প্রেজ করবার সুযোগ পেয়েছিলাম, তো ওই ইনিংসটা নিয়ে একটু বলবেন কেমন লাগে অনুভূতিটা? অবশ্যই আসলে এটা অনেক ভালো একটা অ্যাচিভমেন্ট ছিল আমার ক্যারিয়ারের জন্য, আর ওই ইনিংসটাও আমার ক্যারিয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, কেননা ওই ফার্স্ট ইনিংসে ব্যাটিং যখন করিয়া অত ভালো খেলেছিলাম না, পরের ইনিংসটা ভালো না খেললে আমি বুঝতেছিলাম যে হয়তো বা আমি নেক্সট টেস্ট ম্যাচে হয়তো বা নাও সুযোগ পেতে পারি, তো এই কারণে ওই 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 ইনিংসটার জন্য আসলে খুব বেশি মানে ফোকাস ছিল। আর মনে আছে আমার যে আমি ওইটার জন্য একটা মানে এক্সট্রা ই করেছিলাম, ব্যাটিং সেশন করেছিলাম ওই জহুরাম স্টেডিয়ামেই আপনার ইনডোরে, তো ওইটা অনেক কাজে দিয়েছে। আর হ্যাঁ, ওটা অনেক চ্যালেঞ্জিং ছিল মানে ইনিংসটা, কেননা আমার আমি ফার্স্ট ইন্টারন্যাশনালে এত বল খেলেছি, আমার মনে হয় অলমোস্ট 300 কাছাকাছি বল অলমোস্ট, কিন্তু আমরা ড্রয়ের কাছাকাছি চলে গেছিলাম, আর দুই তিনটা সেশন ছিল আসলে। তো পরে মুশফিকও মনে হয় 95-96 করেছিল টেস্টে, টেস্টে ইংল্যান্ডের সাথে আলহামদুলিল্লাহ রেকর্ড ভালো ছিল, লর্ডসেও ব্যাক টু ব্যাক 50 ছিল মনে আছে, ওইখানে অমি আর আমিও একটা ভালো পার্টনারশিপ ছিল আমাদের লর্ডসে, ব্যাটিং করছিলাম দুজন ওই টেস্টটাতে, তো আলহামদুলিল্লাহ খারাপ হয় নাই। যেটা বলবো আসলে মানে টেস্ট ক্রিকেটটা মানে যেটা বলে কি আসলে একটা ক্রিকেটারের জন্য সব কিছুই দরকার আছে, যে আপনার তকদির বলেন আদার্স জিনিসগুলো বলেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তা আমার কাছে মনে হয় সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে নিজস্ব চিন্তাভাবনা, কেন মানুষ যখন ভালো করে খারাপ করে যেটাই করে না কেন দিন শেষে কিন্তু নিজেই সেটা ক্যারি করে, আমাকে কে নিল না, আমাকে কে নেয়নি, আমি কি করেছি না করেছি, দিন শেষে কিন্তু আসলে আমি চিন্তা করবো এটা আমার ব্যর্থতা, আমার সফলতা যেমন আমি নিজে এটা ই করি মানে এটার অ্যাচিভমেন্টটা ফিল করি, তা আমার যখন আমি খারাপ করি ওটা নিয়ে আমি কিন্তু ফিল করি। সো আমার ক্ষেত্রে মনে হয় আমি এখন পর্যন্ত এই জিনিসটাই বিশ্বাস করি যে আমাকে যদি ভালো করতে হয় আমাকে নিজেকেই মেহনত করে কষ্ট করে করতে হবে, আর আমার খারাপ যখন হয় তাহলে মনে করতে হবে আমার নিজেরই আমার ওইখানে কোনো ই ছিল, মানে নিজের হয়তোবা ভুল ছিল কিংবা নিজের হয়তোবা সিনসিয়ারিটির অভাব ছিল, তো এটা আমি বিলিভ করি। আর যেটা বলবো যে অ্যাজ এ ক্রিকেটার খুব ভালো লাগে, কারণ আমি রাজশাহীর প্লেয়ারদের একটা জিনিস খুব অলওয়েজ আমি এই জিনিসটা ফিল প্রাউড ফিল করি যে সবাই যেই লেভেলেই খেলুক না কেন সবার ভিতরে একটা ফাইটিং স্পিরিট আছে এখন পর্যন্ত। নাহলে আপনি চিন্তা করে দেখেন যে আমরা যারা খেলছি এই এজে আমরা কিন্তু স্টিল পারফর্মার, ডোমেস্টিক সার্কিট চিন্তা করেন, ডোমেস্টিক ফরম্যাটে চিন্তা করেন, সবাই পারফর্মার, তো আমরা দূরে দূরে চিন্তা করি না। আমি যখন নিজে নিজের কাছে মনে হয় যে আমি খুব মানে সিনসিয়ার না, তখন আমার অমির কথা মনে হয়, ফরাদ রেজার কথা মনে হয়, তো সেটা আমাকে অনেক বেশি মোটিভেট করে, কেন আমরা খুব একই এজের কাছাকাছি সবাই, তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আপনি যেটা বললেন ন্যাশনাল টিমের বিষয়টা কিন্তু কেউ বলতে পারবে না, অনেকে ডোমেস্টিকে কিন্তু আপনার সলিড পারফর্মার আছে এরকম অনেকে, যারা ন্যাশনাল টিমে যেয়ে কিন্তু বেশি দিন মানে পারে না সার্ভাইভ করতে পারে, তা আলহামদুলিল্লাহ 5-6 বছর আমার এরকম হয়ে গেছিলো ন্যাশনাল টিমে, এটা আমি আমার ব্যর্থতাই বলবো যে আমি কিছু ইঞ্জুরিজও হয়েছিল, যে আমার কিছু ইঞ্জুরির কারণে আমার অনেক বড় ক্ষতি হয়েছে, যে অমিও জানে যে আমাদেরকে ওই সময় একটু বোলিং করানো হয়েছিল, যেটা হয়তো বা একবারে আমাদের কাছে নতুন ছিল, যে কারণে আমার একটা ব্যাকে ইঞ্জুরি হয় 2012 থেকে, যেটার কারণে আসলে আমি আমার ফিটনেস ওয়াইজ যে ফিট ছিলাম ফিটনেসটা খারাপ হয়ে গেল লাস্ট 1-2 বছরে, আমি রান করছিলাম বাট আমার আমাকে যেভাবে করে ন্যাশনাল টিমে দেখেছে সিলেক্টররা আদার্স যারা আমার টিমমেটরা ওই আফ্রুদা মার ছিলাম না, তো এটা আমার জন্য ক্ষতি হয়েছে, বাট আমি কখনো আমার মানে আমি নিজেকে নিয়ে কখনো মানে ই করি না মানে খারাপ ফিল করি না, যে আমার ক্যারিয়ার নিয়ে আমি নিজে অনেক প্রাউড ফিল করি, কারণ আমি নিজে মেহনত করে কষ্ট করে এই জায়গায় এসেছি, এখন পর্যন্ত আমার ওই চ্যালেঞ্জিং স্পিরিটটা আছে, কারণ আমি কখনো গিভ আপ করতে পছন্দ করি না, এখন পর্যন্ত আমি বিশ্বাস করি যেহেতু যদি আমার ভিতরে সততা আর আমার মেহনত যদি 100% থাকে আর আল্লাহ পাক যদি তোক দিলে লিখে রাখে যে কোনো কিছুই সম্ভব। ভেরি গুড, ওয়েল সেড। আমার মনে হয় যে এই মানসিক দৃঢ়তা আর শক্তিটাই হচ্ছে একজন অ্যাথলিটের জন্য বড় সম্পদ, সেটা না থাকলে মাঠে আসলে হারার আগে হেরে যেতে হয়। জহুরুল ইসলাম, আমি আপনার ডোমেস্টিক ক্রিকেট যত সমৃদ্ধ একটা ক্যারিয়ার, এবং আমি পার্সোনালি ওই যে বললাম আন্ডার-14 লেভেল থেকে দুজনের খেলায় দেখেছি, ইউ আর মোর অফ এ কি বলবো ফলোয়ার অফ এ গ্রামার,
আপনার ব্যাটিং টেকনিক্স বলুন, ফুটওয়ার্ক বলুন, গ্রাউন্ডে খেলা অধিকাংশ সময় যেটা টেস্ট ম্যাচের ক্রিকেটের সাথে খুব বেশি যায়, সে কারণে আমরা দেখেছি যে ফার্স্ট ক্লাস ক্রিকেটে একটা হেলদি অ্যাভারেজ হেলদি স্ট্যাটসও আছে আপনার ডোমেস্টিকে, সেটা ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচের ক্ষেত্রে ওইভাবে আপনি ক্যারি করতে পারেননি, অনেকগুলো ফর্টিজ থার্টিজ, কিন্তু এগুলোকে বড় ইনিংসে কনভার্ট করতে না পারেন কি আপনার ব্যর্থতার পেছনে কারণ কিনা, মানে টেস্ট ক্যারিয়ারটা লম্বা হয়নি কেন? আসলে ইন্টারন্যাশনাল আর ডোমেস্টিকের মধ্যে একটা ব্যারিয়ার আছে, মানে ইন্টারন্যাশনালে আপনি যে ধরনের পরিবেশ ফেস করবেন আর ডোমেস্টিকে, দুইটার মধ্যে আসলে আপনাকে কেউ হেল্প করবে না, নিজেকে অ্যাডজাস্ট করতে হবে। তো আমি যেভাবে ডোমেস্টিক খেলেছি সাবলীলতার সাথে, মানে ন্যাচারাল খেলাটা যেভাবে এসেছে আমার ইন্টারন্যাশনাল, এটা কখনোই আসেনি। আমি জিনিসটাকে খুব ডিফিকাল্ট বানায় ফেলছি, মানে আপনার আমার ইন্টারন্যাশনালে আমি ভেবেছি যে এখানে টিকে থাকতে হবে, এখানে আমার ভালো পারফর্ম করা লাগবে, জিনিসটাকে আমি নিজে নিজেই ডিফিকাল্ট বানাই। বাট আমি যদি জায়গাটা এনজয় করতাম, জায়গাটা যদি ইজি বানাতাম আমার ডোমেস্টিকের মতো, আমার পারফর্ম করাটা আরও ইজি হতো। তো সামহাও অনেকের ক্ষেত্রে এটা হয় যে শুরুটা খুব ভালো হয়ে যায়, দেন ওদের জন্য পরিবেশটা ইজি হয়। তো আমার শুরুটা খারাপ হয়নি, বাট আমি ওই 40 ঘরে ঘরে আউট হয়ে যেতাম। আমি একটা অ্যাজ এ ওপেনার একটা টেস্ট প্লেয়ার যদি 40 প্লাস করে, আমার দেখা যাচ্ছে সাতটা টেস্টে ছয়টা ইনিংস আছে যেটা 40 প্লাস, ছয়টা ইনিংসে আমার যদি একটা দুইটা সেঞ্চুরি থাকতো, মেবি আমার সেঞ্চুরির পরের ইনিংসটা আমার এই ডোমেস্টিক ফিলিংসটা আছে যে এই জায়গাটাও আমার, এই জায়গাটা আমি সেট হয়েছি, বাট আমি ইনিংস বিল্ড করতে পারি, অনেক বড় ইনিংস হওয়া উচিত ছিল। এই চিন্তাটা হয়তো বা আমার মধ্যে তৈরি হয়নি, তো মেবি মুশফিকরা বা তামিমে এদের চিন্তাটা আমার থেকে অনেক উন্নত ছিল, তো এই কারণে হয়তো বা ওদের পারফর্ম করাটা অনেক ইজি হয়েছে। বাট আমি বলবো যে টেকনিক্যালি আসলে সাউন্ড হওয়াই যায়, টেকনিক নিয়ে কাজ করতে করতে সাউন্ড হওয়া যায়, কিন্তু আপনার যে অ্যাটিটিউড আপনার চিন্তা এটা নিয়েও কাজ করা উচিত, এটা খুব ইজি না, এটা ছোটবেলা থেকে তৈরি করতে হবে। সে কারণে কি আমরা কমেন্টেটর বলি ক্রিকেট ইজ এ মেন্টাল গেম এন্ড সামওয়ান নিড ফিট এনাফ। জি জি আচ্ছা আচ্ছা, আমি আরেকটু দৃষ্টিপাত করতে চাই লর্ডসের খেলার, সেই মানে যে কোনো ক্রিকেটারেরই লর্ডসে খেলার একটা স্বপ্ন থাকে, এই ছোট্ট ক্যারিয়ার ইন্টারন্যাশনাল, তারপরও লর্ডসে খেলার স্বপ্নটা কিন্তু পূরণ হয়ে গেছে দুজনেরই, দুই বন্ধুরই, সেই অভিজ্ঞতাটা কেমন? আসলে লর্ডসে আমরা খেলেছি এবং আল্লাহ রহমতে ইমরান দুই ইনিংসেই দুইটা 50 করেছে, সেঞ্চুরি করলো ওর একটা রোহিতের একটা অনার বোর্ডে নাম লেখা হতো যেটা যেটা তামিম লেখাতে পেরেছে। হ্যাঁ আমিও ভালো খেলছিলাম, আমিও সেদিন 48 করেছিলাম আর একটা 28 করেছিলাম দুই ইনিংস, তো যথাসম্ভব একমাত্র টেস্ট উইকেট আমি, তো এই জন্য ভালো লাগছে যে একটা একটা দিনের আর বেশিক্ষণ ছিল না, আর 6 ওভার বাকি ছিল, তারপর থেকে আমি ওই প্যাড আর কোনোদিন পড়িনি, যে প্যাডে এত স্ট্রোক কেন? হ্যাঁ তো আমি ওই কোম্পানিতে বলেছিলাম যে আপনারা কি প্যাড দিলেন যে বোলারের কাছে পৌঁছে গেল, আমি বললাম যে আপনাদের সবকিছু ইউজ করবো, আমি এই প্যাড আর ইউজ করবো না, আমরা ম্যাচটা হেরে গেছিলাম, কিন্তু আমার আর ওর মধ্যে একটা ভালো লাগা যে আমরা অনেক বড় বড় পার্টনারশিপ করেছি আমরা বাংলাদেশের ছোট ছোট লেভেলে, কিন্তু আপনার ইন্টারন্যাশনাল লেভেলে না, তো আমাদেরকে আসলে কি আউট করতে পারতো না, আমরা রাজশাহীতে একটা বছরে আমাদের 100 রানে 10টা পার্টনারশিপ ছিল এবং সব নট আউটই ছিল, নট আউট আনবিটেন আমরা ম্যাচ জিতাতাম রাজশাহীতে, জিয়া স্মৃতি জাহাঙ্গীর স্মৃতি এরকম আমরা প্রায় 10টা ম্যাচ আছে আমরা 10 উইকেটে জিতেছি একই বছরে,
তো লর্ডসে আমরা একটা 100 রানের পার্টনারশিপ করেছিলাম দুইজন। বাহ, তো এইটা আসলে আমাদের ভালো স্মৃতি। আমরা ওই আপনার ড্রেসিং রুম থেকে দুইজন একসাথে একটা ছবি তুলেছিলাম, ছবি মেবি ইমরোজের কাছে আছে, আমার ছবি টবি কালেকশন আসলে খুব একটা ভালো না, তো একটা ছবি আছে আমাদের একসাথে 100 রানের পার্টনারশিপ করে আমরা একটা ওদের বেলকনি থেকে একটা ছবি তুললাম, তো খুব ভালো স্মৃতি ছোট্ট ক্যারিয়ারে, এটা একটা খুব ভালো স্মৃতি। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, আমার মনে হয় যে এটা ডেফিনেটলি খুব ভালো লাগার একটা স্মৃতি অবশ্যই। আমি এবারে জুনায়েদ আপনার কাছে যেতে চাই। জি সরি, একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, আমি এখান থেকে একটু বেরিয়ে যেতে চাই। হ্যাঁ, যেটা হলো যে জহুরুল এবং জুনায়েদের ক্যারিয়ার লম্বা না হওয়াতে, মানে বিশেষ করে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা, আমার মনে হয় আপনাদের যতটা কষ্ট বিং এ সিটিজেন অফ রাজশাহী, মানে আমার একটু ক্রিকেটের সাথে সম্পৃক্ততা থাকার ফলে আমাদেরও মনের মধ্যে এক ধরনের দহন হয় পড়ে, যে এত ব্রিলিয়ান্ট, এত মেধাবী, এত সাউন্ড ছেলেগুলো, এদের ক্যারিয়ার আরো কেন লম্বা, আরো স্ট্রেন মানে স্ট্রং কেন হলো না, এই এইটা কিন্তু আমার মনের মধ্যে খুব কাজ করে। যাই হোক, যা হয়নি তা হয়নি। এই যে আপনারা বললেন রাজশাহীতে খুব সাকসেসফুল সব ক্যারিয়ার আছে, মানে পার্টনারশিপ আছে, তো রাজশাহী লিগে আমরা দেখেছি যে আপনারা তো মিঠু আইনুল স্মৃতি খেলার সুযোগ পাননি, তাই না দুজনেই? জুনায়েদ ততদিনে ওই টুর্নামেন্টটা বন্ধ হয়ে গেছে, আমরা খেলেছি, আমরা দেখেছি ওই টুর্নামেন্টে কি জৌলুস, শ্রীলঙ্কান প্লেয়াররা, পাকিস্তানি কিছু প্লেয়ার যারা ঢাকা লিগে খেলতে আসতো, এরা ওই সমস্ত টুর্নামেন্টে খেলেছে। বেসিক্যালি পাইলট ভাইদের মতো খেলোয়াড়রা, মুশফিক বাবুর মতো খেলোয়াড়রা ন্যাশনাল টিমে পৌঁছে যাওয়ার পেছনে ওই সমস্ত টুর্নামেন্টের বিশাল বিশাল অবদান। পরবর্তীতে তো জাহাঙ্গীর স্মৃতি, জিয়ার স্মৃতি, এগুলো দীর্ঘদিন কন্টিনিউ করেছে এবং এই টুর্নামেন্টগুলো বেসিক্যালি রাজশাহী ক্রিকেটকে আপলিফ্ট করতে সহায়তা করেছে। রাজশাহী লিগে আপনাদের দুজনের খেলার অভিজ্ঞতাগুলো বলুন, রাজশাহী লিগের পারফরমেন্সটা। আসলে রাজশাহী লিগটা আমরা বেশ কয়েক বছর ধরে আসলে খেলা হচ্ছে না, আর অমিতটা যেটা বলবো, আমি মোস্ট অফ দ্য টাইম মানে বৈকালী থেকে মানে খেলা ওর হতো সম্ভবত, আমার জানা মতে বৈকালীর সঙ্গে খেলতো। হ্যাঁ, তাও আর আমার আমার যে বছর আসলে আমি যে কয়েক বছর খেলেছি, মানে চ্যাম্পিয়ন টিমই হয়তো আমাদের, মানে প্রভাতি সঙ্গ যখন খেলছি প্রভাতি চ্যাম্পিয়ন হয়েছে, তারপরে আপনার ক্রিকেট ক্লিনিক যখন হয় ক্রিকেট ক্লিনিকও চ্যাম্পিয়ন হয়েছে, তো যে টিমে খেলেছি আলহামদুলিল্লাহ আমার মনে হয় জানা মতে 100% চ্যাম্পিয়নশিপেরই স্বাদ পেয়েছি, আর আমাদের টিমও সেরকমই হয়েছে। তা আমার মনে আছে যখন ফার্স্ট আমি রাজশাহীতে সেঞ্চুরি টেঞ্চুরি করি আপনার ইগুলোতে টুর্নামেন্টগুলোতে, তখন আমাকে বৈকালে ইতে আপনার প্রভাতি সঙ্গত নেয়, প্রভাতি সঙ্গতে তখন ন্যাশনাল টিমের 8-9 জন ছিল আপনার ন্যাশনাল রাজশাহীর সবাই, ভোলা ভাই, মুশফিক বাবু ভাই, পাইলট ভাই, রফিকুল ভাই, মোস্ট অনেকে, ওর ভিতরে আমি একমাত্র জুনিয়র প্লেয়ার, তা আমাকে নিয়েছে। ওই সময় আসলে আমি প্রথম প্রেশারটা কি ফিল করি ক্রিকেটের, যে আমি তো তখনকার ন্যাচারাল খেলতাম, যখন আমি আমাকে কিছু টাকা দিয়ে নিচ্ছে, যে টাকার বিনিময়ে আমাকে পারফর্ম করতে হবে, অ্যাজ এ প্রফেশনালিজমটা তখন থেকে বোঝা শিখেছি যে না ক্রিকেটটা তো এমন, আমাকে তো এর মাঝে এইরকম মেন্টাল প্রেশার নিয়ে আমাকে করতে হবে, তো ওইটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল ক্রিকেট ক্যারিয়ার শুরুতে। তো আলহামদুলিল্লাহ আমি ভালো করেছিলাম, যেটাতে আমাকে পরবর্তীতে মানে অনেক সাপোর্ট করে, যে মেন্টালি অনেক আমাকে সাপোর্ট করে যে আমি পারবো। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমার এটা মনে আছে, এটা একটা আমার হিস্ট্রি ক্রিকেট ক্যারিয়ারেরই ছোট, মানে আমি ক্লাস 9 পর্যন্ত আমি শিওল স্কুলের স্টুডেন্ট ছিলাম, তো মোটামুটি খারাপ স্টুডেন্ট ছিলাম না, আর আমার বাবা প্রথম অবস্থাতে আমাকে আসলে ওভাবে মানে ফাইন্ড আউট করেনি যে আমি ক্রিকেটের সাথে এত বেশি আমার একটা আবেগ কাজ করে, আমার অ্যাফেকশন কাজ করে। তো আমি পাড়ায় মহল্লাতে টেনিস বলে খেলতাম, আমার মামারা বোয়ালিয়া থানা আপনি তো চিনবেন, ওইখানে আমি বিভিন্ন জায়গায় খেলে বেড়াতাম টেনিস বলে এখানে ওখানে। তো আব্বু চাইতো যে আমি পড়াশোনা করি, আমি সন্তান একজনই, আমার মাও আসলে খেলাধুলার ব্যাপারে অত বেশি ছিল না, বুঝতো না। হঠাৎ করে আমার মামারা সবাই মিলে রিকোয়েস্ট করে আব্বুকে যে আপনার ছেলে খেলবে জাহাঙ্গীর স্মৃতি টুর্নামেন্ট বলে একটা হচ্ছে রেলওয়ে মাঠে, তা আপনি চলেন দেখেন। তো আব্বু চিন্তা করতে, আমার কখনো দেখে নাই খেলা যে কেমন খেলে, তো আব্বু আমার সবাই গেছে, ফুল ফ্যামিলি গেছে আমার খেলা দেখতে। তো এখন আমি তো খুব নার্ভাস যে কি করব, গেছে তখন তো মনে হয় 20 ওভারের খেলাগুলো হতো জাহাঙ্গীর, 20 ওভারের 25-20 ওভার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বিশ্বাস করবেন না আমরা 90 রানে অল আউট হয়ে গেছিলাম,
তো আমি ওই ম্যাচে 38 করেছিলাম, কিন্তু এত সুপার ব্যাটিং করেছিলাম। তারপর থেকে আসলে আমার বাবা তো ক্রিকেটার ছিলেন, উনি হয়তো বুঝছে যে আমাকে দিয়ে হয়তো আমার ক্রিকেট ক্যারিয়ার হওয়া সম্ভব। তো পরবর্তীতে উনি আমার সাথে ইনভলভ হয়ে যায়। ইনভলভ হওয়ার পরে তো এতে দেখেন এত দূর আমার এই সেই 2000 থেকে 2020 পর্যন্ত 99 থেকেই ধরেন ক্রিকেট ক্যারিয়ার শুরু আস্তে আস্তে, তো অনেক বছরের ক্যারিয়ার। আর যেটা বললেন যে রাজশাহী লীগ, রাজশাহী লীগটা আসলে সবসময় এনজয় করেছি, এখানে আলহামদুলিল্লাহ অনেকগুলো সেঞ্চুরিও ছিল আর মজাই হতো আর কি। এটাই জি জরুল আপনার কাছে শুনতে চাই, রাজশাহী লীগ মানে বৈতালি সংঘ, নুরু ভাই, জহুরুল ইসলাম আমি এবং নুরু ভাইয়ের সাথে আম্পায়ারিং করতাম, খেলতাম এক সময়। জহুরুল আমিকে নিয়ে তার মুখে প্রচুর প্রশংসা শুনেছি, এই ছেলেটা খুব ভালো করছে, অনেক দূর যাবে। রাজশাহী লীগ নিয়ে আপনার স্মৃতি কেমন? আসলে রাজশাহী লীগ গত 9 বছরে একটা ম্যাচ খেলেছি আমি, আর আপনি যখন গোড়ার দিকে খেলেছেন অনেক। আমি গোড়ার দিকে অনেক খেলেছি, তখন আপনি আম্পায়ারিং শুরু করেছেন। তো ওই সময় আসলে আমরা, আমার ডায়েরিতে লেখা আছে আমি 70 প্লাস ম্যাচ খেলেছি প্রত্যেক বছর আপনার রাজশাহী লীগ সহ। তো এখন আসলে দুঃখের বিষয়, এখন একাডেমি হতে পারে 70 প্লাস কিন্তু কোনো খেলা নেই, 10টা ম্যাচও হয় না বছরে। তো ওই সময় আমাদের একাডেমি হাতে গোনা 5টা 6টা ছিল। তো আমরা স্টিল এখন পর্যন্ত যে প্লেয়ার বের হয়েছে রাজশাহীতে ওই সময় 2000 থেকে 2004-05 এর ভেতরে, তারাই এখন পর্যন্ত রাজশাহী টিমে খেলে। বাট এরপরে আমরা শান্ত, মানে নাজমুল হোসেন শান্ত ছাড়া আমরা আমাদের আশেপাশের প্লেয়ার আর পাইনি, মানে আমাদের পাশে খেলতে পারে। ইদানিং দুইটা প্লেয়ার বের হয়েছে, তৌহিদ হৃদয় আর তানজিদ তামিম, যারা আন্ডার 19 খেলেছে। তো আসলে রাজশাহী ডিভিশন এটা একটা বিশাল জায়গা ক্রিকেটের, এটা আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটের সব থেকে বড় স্ট্রাকচার রাজশাহীতে। এতগুলো সুন্দর একাডেমি কোথাও নাই, ইভেন খুলনাতেও নাই। বাট আমরা প্লেয়ার প্রোডাকশনের দিক থেকে অনেক পিছিয়ে আছি, কেননা আমাদের আপনার ডোমেস্টিক যে টুর্নামেন্টগুলো আপনি বললেন মিঠু আইনুল, পর্যাপ্ত খেলা নাই। খেলা দেখে বড় হয়েছি আমি, বাইরে বসে থাকতাম, বল কুড়াতাম এবং খেলা দেখতাম পাইলট ভাইদের। আমি ফিল্ডার হিসেবে কিছু কিছু আপনার ডাবল উইকেট টুর্নামেন্ট হয়েছে, শুধু ফিল্ডার হিসেবে ওখানে কাজ করেছি প্রত্যেক 6 ঘন্টা। তো আমি বল ছুঁড়েছি সিনিয়র প্লেয়ারদেরকে, আমি কাজ করতাম ওখানে আর কি। প্রত্যেকটা টিমের সাথে আমি হেল্পিং হ্যান্ড হিসেবে থাকতাম, খেলা শিখতাম, কারণ আমি বৈকালের স্টুডেন্ট আর টুর্নামেন্টটা বৈকালে অ্যারেঞ্জ করতো। তো আমি ওইগুলা খেলা দেখে খেলা শিখেছি, আমি নিজে ভোলা ভাই, দোলা ভাই, পাইলট ভাই, মুশফিক বাবু ভাই, এদের খেলা দেখে ইন্সপায়ার হয়েছি। এই টুর্নামেন্টগুলো খুব জরুরি ছিল ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য। আমার মনে হয় একাডেমির থেকে আপনার টুর্নামেন্ট এস্টাবলিশ করা বেশি জরুরি। একাডেমিতে তো আপনি ক্রিকেট শিখবেন, আপনি পরীক্ষা দিবেন কোথায়? তো ব্যাপারটা আসলে আমরা চেষ্টা করি, আমরা বিভাগীয় কমিশনারের কাছে গেছি, আমরা মেয়র সাহেবের কাছে গেছি, বাট আমরা ভালো কোনো রেজাল্ট পাইনি, 2-3 বার গেছি। তো এটা আসলে আমি অনেকভাবে চেষ্টা করছি যেন টুর্নামেন্ট বাড়ে, পাইলট ভাইদেরকে রিকোয়েস্ট করেছি যারা এক্স ক্রিকেটার। একটা এমসিএল টুর্নামেন্ট হয় আপনি জানেন, আমার মনে হয় এই আদলে যদি একটা টুর্নামেন্ট হয় যেখানে ইয়াং ক্রিকেটাররা খেলবে, তাহলে হয়তো বা 2টা প্লেয়ার পাওয়া যাবে রাজশাহী ডিভিশন টিমের জন্য বা বাংলাদেশ ক্রিকেটের জন্য। আমার মনে হয় খুবই ভালো প্রস্তাবনা, সেই কারণে ইদানিং কালে রাজশাহী পাইপলাইনটা অনেকটাই হৈষ্ণু হয়ে গেছে। আমিও কিছু একটা জিনিস একটু অ্যাড করে দিই, কেননা বেসিক্যালি যে আমরা আজকে এখানে খেলছি, আমরা কিন্তু নর্মালি রাজশাহীতে যদি টুর্নামেন্টগুলো না খেলতাম তাহলে কিন্তু আমাদেরকে কেউ চিনতো না যে জুনায়েদ জহুরুল বলে দুইটা প্লেয়ার আছে। আর আমরা ওই সময় যদি পারফর্ম না করতাম, আমরা কিন্তু ক্রিকেটের বিষয়টাও বুঝতাম না যে ক্রিকেট আসলে কিভাবে পারফর্ম করে। তো আমরা এনাফ অপরচুনিটি পেয়েছি, ম্যাচগুলো খেলেছি, এমনও হয়েছে যে আমি আর অমি ব্যাটিং করেছি জিয়াসিটি খেলা রাজশাহী কলেজ মাঠে, ব্যাটিং শেষ দেখা যাচ্ছে হুন্ডাতে করে আবার চলে গেছি জাহাঙ্গীরের মাঠে, রেলওয়ে মাঠে। এতই খেলা ছিল যে ওখানেও নট আউট, মানে দুই জায়গায় দেখা যাচ্ছে এরভাবে দুই জায়গায় এইভাবে করে খেলছি। তাই যত বেশি আমরা ম্যাচ প্র্যাকটিস সাথে ছিলাম আমাদের জন্য আরো ইজি হয়ে গেছে, আমাদের ম্যাচুরিটিটা খুব তাড়াতাড়ি চলে আসছে। এখন যেটা পাচ্ছে না, এখন অনেক আপকামিং প্লেয়ার আছে বাট তারা শুধু প্র্যাকটিসের ভিতরেই, প্র্যাকটিস ম্যাচের ভিতরেই সীমাবদ্ধ থাকছে। আমি যেটা বললো, আমাদের তরফ থেকে অনেক চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমি আশা করব যে এটা যেন খুব দ্রুত এই জিনিসগুলো টুর্নামেন্টগুলো আবার শুরু করা হয়, নাহলে আমাদের প্লেয়ার প্রোডিউস হচ্ছে না সেভাবে।
তো আশা করবো যেন এটা খুব শীঘ্রই করা হয়, কারণ আছে প্রিমিয়ার লিগ, আছে বিভিন্ন আপনার টুর্নামেন্ট গুলো আছে, মাঠের তো অভাব নাই, মাঠ পর্যাপ্ত আছে। তো ফরাদ্রে যে একটা টুর্নামেন্ট করে এটা খুব ভালো একটা জিনিস, ফরাদ্রে যে উদ্যোগে একটা রেলওয়ে মাঠে একটা টুর্নামেন্ট হচ্ছে, এরকম অনেকের অনেকেই কিন্তু পারে চাইলে, আশা করবো যে ভবিষ্যতে যেন এটা হয় আর কি। জি, আমার মনে হয় যে রাজ্যের ক্রিকেট আবারও জেগে উঠবে সেটা আমাদের প্রাণের দাবি এবং সে প্রত্যাশা থাকবে। এবারে জরুল আপনার কাছে যেতে চাই, আপনার ওয়ানডেতে একটা চমৎকার ইনিংস আছে 53 এগেইনস্ট ইন্ডিয়া। ইন্ডিয়া তো সবসময় এই অঞ্চলে জনপ্রিয় দল, তাদের ওয়েল ব্যালেন্স একটা টিম, সেই দলের বিরুদ্ধে 2012 ঢাকার মাঠে 53 ইনিংস, প্রবাবলি ওই ম্যাচটা আমরা জিতেছিলাম, সেই ইনিংসটা নিয়ে একটু শুনতে পারি? জি জি হ্যাঁ, আমার আসলে আমি কম সময় খেলেছি, বাট আল্লাহর রহমতে বেশ কিছু ভালো ম্যাচ আছে স্মৃতি হিসাবে। তো ওই ম্যাচটা আসলে এটা অন্যতম, কারণ আমি একটা ম্যাচই খেলেছি ইন্ডিয়ার সাথে ওই ম্যাচে। তো আল্লাহর রহমতে উনি একটু বেশি সময় নিয়েছিল 100টা করতে, এই কারণে ওদের রানটা 300 ক্রস করেনি, আপনার 293 ছিল। এবং টেন্ডুলকারও ওই ম্যাচটা আসলে ওরও খুব বড় স্মৃতি ছিল, কারণ সে 2 বছর ধরে ওয়েট করছিল এক। প্রবাবলি দিস ইজ দ্য সিনারিও, আমি স্ক্রিনে দেখাতে পাচ্ছি, এই সেই সিনারিও, এটা না মনে হয় এইটা হতে পারে, আই এম নট শিওর, বাট আমার সাথে তামিম ছিল আমার যখন 100টা হয়। আচ্ছা, এটা তো রাইটি ব্যাটসম্যান মনে হচ্ছে, এটা মনে হচ্ছে এ টিমের কোন একটা খেলা বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাসিরের একটা মুশফিকের একটা দুর্দান্ত ফিনিশিং ছিল। হ্যাঁ, এখানে আসলে কন্ট্রিবিউশন ছিল প্রায় 6টা ব্যাটসম্যানের, একটা সাকিবের ছোট ইনিংস, মুশফিকের একটা সুন্দর 35-6 এর একটা দ্রুত ইনিংস। তো এই ম্যাচটা আসলে আমাদের খুব বড় স্মৃতি ছিল, কারণ ইন্ডিয়া এই ম্যাচে হারার জন্য এশিয়া কাপে ওরা বাদ পড়ে গেছিল আর কি। তো আমরা ফাইনাল খেলেছিলাম, 2 রানের জন্য হেরে গেছিলাম, খুব কষ্টের একটা স্মৃতি ওইটা পাকিস্তান। তো আল্লাহর রহমতে আমি ভালো 14টা ওয়ানডে খেলেছি, 9টা ওয়ানডে ম্যাচ জিতেছে বাংলাদেশ। তো বেশ বড় কিছু টিমের সাথে ইংল্যান্ডের সাথে প্রথম জয় ব্রিস্টলে, ওইটাও একটা ভালো স্মৃতি। ওয়েস্ট ইন্ডিজের সাথে, ওয়েস্ট ইন্ডিজ যখন টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে আসলো, আমরা ওয়েস্ট ইন্ডিজকে 3-2 সিরিজ মানে ইকুয়েশনে সিরিজ হারিয়ে দিল, ওইখানেও লাস্ট ম্যাচটা খেললাম ওয়েস্ট ইন্ডিজের সাথে, একটা ম্যাচ খেলেছি একটাই জিতেছি। তো বেশ বড় কিছু টিমের সাথে জয় পেয়েছি, তো এটা খুব ভালো লাগা, ভালো লাগে, ভালো লাগে, ডেফিনেটলি ডেফিনেটলি ভালো লাগা। এবারে জুনায়েদ, আমরা আলোচনাটা কোথাও না কোথাও গিয়ে নিশ্চয়ই শেষ করব, মোটামুটি একটু শুনে নিতে চাচ্ছি মানে পুরো স্টোরি গুলো। আমাদের সাথে বেশ কিছু দর্শক যুক্ত হয়েছে, আমি একটু তাদের কথা পড়তে চাই। সাইফুল হুদা সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়েছিলেন, বলছেন ভালো লাগছে। ফয়সাল আলম বলছিলেন জুনায়েদ ভাই সালাম নেবেন, ফয়সাল আলম আরেকটা মেসেজে বলেছে জহুরুল ভাই সালাম নেবেন। আচ্ছা, আব্দুল কাদের খান ঢাকা ইউনিভার্সিটির সাবেক স্টুডেন্ট, উনি এখন পুলিশের কর্মকর্তা, উনি বলছেন আই হ্যাভ played a single match against Omi Bhai back in Dhaka University Interdepartment Cricket Tournament. A very nice, sound batsman he is. Mahfuz Sinha, dhanyabad bondhu Samsul, carry on, amake utsahito korchen. Abdul Kader Khan arekta bolche, just a new ways air sponsor chilo. Achha, jai ho. দর্শক যারা যুক্ত হয়েছেন আপনারা শেয়ার করে অন্য বন্ধুদের দেখার ব্যবস্থা করে দিতে পারেন। টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা সাময়িকভাবে জুনায়েদকে মিস করছি, প্রবাবলি তিনি আবারও প্রবেশ করবেন। জরুল, আমরা ঢাকা যে লিগ ক্যারিয়ারটা, ঢাকা লিগ, বাংলাদেশের ক্রিকেট বলতে তো একসময় ঢাকা লিগই প্রধান, এখনো তাই রুটি রুজির অন্যতম জায়গা প্রফেশনাল ক্রিকেটারদের, ঢাকা লিগ নিয়ে আপনার অনুভূতিটা বলুন। টপ টপ টিম গুলোতে খেলেছেন, আবাহনীর মতো দলকে চ্যাম্পিয়নশিপ শিরোপা এনে দিতে সহায়তা আছে, এই স্মৃতিগুলো বলুন। আসলে ঢাকা লিগটাই আমাদের বেড়ে ওঠার আসলে প্ল্যাটফর্ম, ঢাকা লিগে চান্স পাওয়ার জন্য জাতীয় লিগ খুব জরুরি, ন্যাশনাল লিগে চান্স পাওয়ার জন্য ঢাকা লিগ খুবই জরুরি। আমি বলবো বাংলাদেশের সব থেকে ইম্পর্টেন্ট টুর্নামেন্ট হলো ঢাকা প্রিমিয়ার লিগ, এ যেটাই হোক, বিপিএল হচ্ছে বর্তমানে, বিসিএল হচ্ছে, বাট আমি বলবো যে সব থেকে চ্যালেঞ্জিং টুর,
টুর্নামেন্ট হলো ঢাকা প্রিমিয়ার লিগ। তো আপনার এটা আমাদের অনেক বছর ধরে খেলছি আল্লাহর রহমতে, প্রায় 18-19 বছর ঢাকা প্রিমিয়ার লিগে খেলছি আমি। তো আপনার বলবো যে দুঃখজনক হলো সত্য যে ঢাকা প্রিমিয়ার লিগ ডে বাই ডে যেভাবে গ্রাফটা ইম্প্রুভ হওয়া দরকার ছিল সেটা হয়নি। আমরা সামহাও একটা ভালো সময় কাটিয়েছি 10-12 বছর, তারপর থেকে ঢাকা প্রিমিয়ার লিগ আগের মতো হচ্ছে না। যেভাবে দর্শক আসতো মাঠে, যেভাবে দর্শকদের একটা ক্রেজ ছিল, আপনাদের সময় অনেক বেশি ছিল, বাট আমাদের সময় ইন্টারন্যাশনাল খেলা আসার কারণে হয়তো বা ডোমেস্টিক ক্রিকেট ভালো পছন্দ করতো না, বাট স্টিল একটা আবহাওয়ানি মোহামেডানের সমর্থক গোষ্ঠী ছিল, তো খুব এনজয় করতাম পরিবেশটা। সামহাও আর কি ধীরে ধীরে গত 5-6 বছরে এই জিনিসটা ওই জায়গায় নাই। এবং আপনি দেখবেন যে আপনি খুব দুর্বল একটা টুর্নামেন্ট হয়, এটার স্ট্রাকচার আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, মানুষের ইন্টারেস্ট কমে যাচ্ছে, এবং প্লেয়ার প্রোডাকশন যেটা ঢাকা লিগ থেকে আসছে সেটা হচ্ছে না। হয়তো এজ লেভেল থেকে প্লেয়ার আসছে আমাদের 19-20, কিন্তু আপনার আগে যেটা এই ডোমেস্টিক থেকে প্লেয়ার প্রডিউস হতো যেখান থেকে আমরা এসে, আমরা কিন্তু এজ লেভেল খেলেছি, বাট এজ লেভেল খেলে আমরা ন্যাশনাল টিমে ঢুকি। আমরা এজ লেভেলের পরে আমাদের একটা গ্যাপ ছিল প্রায় 7-8 বছর, আমাদের গ্রুপ করার জায়গা ছিল ঢাকা লিগ। এখন অবশ্যই ঢাকা লিগের স্ট্রাকচার অনেক স্ট্রং ছিল, না তারা আমাদের কিন্তু তো না ন্যাশনাল টিম। তো আমি বলবো যে এটা প্রচণ্ড গুরুত্ব দেওয়ার একটা জায়গা। আপনি জানবেন আমাদের ঢাকা লিগে একটা ম্যাচ হয়ে থেমে গেছে, এবং এই ঢাকা লিগের সাথে আবার ফার্স্ট ডিভিশন টুর্নামেন্ট জড়িত আছে। ঢাকা লিগ শেষ না হলে ফার্স্ট ডিভিশন শুরু হবে না। অ্যাট লিস্ট 200+300-500 প্লেয়ার আটকে আছে ঢাকা লিগের রেজাল্টের জন্য। ঢাকা লিগ যদি না হয় এই 500 ক্রিকেটার কিন্তু, এই যে আমি প্র্যাকটিস শেষ করলাম একটু আগে, প্রায় আমাদের রাত্রে ডিভিশনের প্রিপারেশন ক্যাম্প চলছে, আজকে ক্লোজ করলাম 9 দিনের ক্যাম্প। তো আপনার আমরা আসলে হোপলেস যদি ঢাকা লিগ না হয়, থাকি তো ঢাকা লিগের এই টুর্নামেন্টটা শেষ করা খুবই জরুরি, তাছাড়া সামনে বছর ঢাকা লিগ হবে না, প্লাস ফার্স্ট ডিভিশনও ঠিক হবে। তো যেহেতু ন্যাশনাল টিম শ্রীলঙ্কা যাচ্ছে এটা একটা কনফার্মেশন আসছে গতকাল থেকে, এই কারণে ঢাকা লিগটা আপাতত ক্যান্সেল হয়ে গেছে। এখন এটা মেবি জানুয়ারিতে হতে পারে, জানুয়ারিতে হলে সামনে বছর প্রিমিয়ার লিগ হবে না, এটাই ধরা যায়। তো আমি বলবো যে আসলে এটা গুরুত্ব দেওয়ার একটা বিশাল জায়গা, ঢাকা লিগটাকে গুরুত্ব দিতে হবে। মুশফিক, তামিম, সাকিবেরা উঠে এসেছে ঢাকা লিগ থেকে। তামিমের এই পার্টেক্সের এগেনস্টে যে DYHS এর হয়ে 188, মুশফিকের 950 রান বিকেটের হয়ে ও পুরো টুর্নামেন্টে, ওদের ক্যারিয়ার কিন্তু এখান থেকে টার্ন করেছে। আপনি ঢাকা লিগ ছাড়া আপনি দেখাতে পারবেন না যে কোনো প্লেয়ার এত বড় প্লেয়ার হয়েছে, মানে এখন যারা বাংলাদেশ টিমে প্রতিনিধিত্ব করে। এই জায়গাটা আমি বলবো যে এটা একটা মানে আমাদের বিরাট একটা সচেতনতার জায়গা, যে ঢাকা লিগটা জৌলসটা হারানো যাবে না। ইভেন আকরাম ভাইরাও যে এত বড় ক্রিকেটার ছিলেন, ওনারা কিন্তু ঢাকা লিগের মাধ্যমেই কিন্তু নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। ওনাদের 99-এ যে ওয়ার্ল্ড কাপ খেলা, তার আগে 97-এ যে ICC ট্রফি জেতা, এগুলো সবই কিন্তু প্রিপারেশন হতো একটা বড় টুর্নামেন্ট, এটা হলো ঢাকা লিগ, টিম সিলেকশন হতো ঢাকা লিগ দিয়ে। তো আমি বলবো যে এই জায়গাটা আমাদের নষ্ট করা যাবে না, বরং এটার সাথে সাথে আরো কিছু টুর্নামেন্ট চালু করতে। থ্যাংক ইউ জহুরুল আমিন। এবারে জুনায়েদ আপনার কাছে যেতে চাই, এই যে স্ক্রিনে ছবিটা দেখুন, NCL চ্যাম্পিয়ন রাজশাহী বিভাগ, এটা একটা ড্রিম টিম। আমার মনে হয় যে এই টিমের হয়ে আপনারা দুজনেই খেলেছেন, খুব ওয়ান্ডারফুল ক্যারিয়ার আপনাদের এখান থেকে হয়েছে, এবং রাজশাহী ডিভিশন টানা জাতীয় লীগের শিরোপা জিতেছে একাধিকবার, খালেদ মাসুদ পাইলটের পরবর্তীতে। হ্যাঁ, তো এটা একটা গোল্ডেন মোমেন্ট গেছে, সেই সমস্ত স্মৃতি আমাদের বলুন। আমি বিকেএসপিতে রাজশাহী বিভাগের খেলা হলে আমার অফিস কাছাকাছি, আমি মানে চেষ্টা করতাম আপনাদের খেলা গিয়ে দেখতে কাছ থেকে, তখন দেখতাম এই যে এই মেধাবী ক্রিকেটাররা খেলছে, আমাদের বুকটা গর্ব ভরে উঠত। একটু সিনিয়র জেনারেশন, এই এই ছবি নিয়ে বলুন। আসলে এটা অনেক একটা প্রাইডের জায়গা, একটা গর্বের ব্যাপার আছে ডিভিশন টিমে খেলা, কেননা এটা এমন একটা জায়গা, কেননা আমি যে জুনায়েদ, এটার অনেক অংশ কিন্তু রাজশাহী ডিভিশনের সাথে জড়িত। কারণ নর্মালি রাজশাহী ডিভিশনে যদি আমি ফার্স্ট ক্লাস ক্রিকেট না খেলতাম, তাহলে কিন্তু আমার যে পারফরমেন্সগুলো যে কাউন্ট করা হয়, মানুষ জানতো কিভাবে আমি রাজশাহী ডিভিশনে পারফর্ম করেছি, প্লাস হচ্ছে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এতবার, এটা এটা অনেক বড় কিন্তু অ্যাচিভমেন্ট আমাদের জন্য। খুবই ভালো লাগে যে এই টিমের এই রাজশাহী ডিভিশনের এখন পর্যন্ত একটা পার্ট হয়ে আছি।
আমরা পারফর্ম করি, আমাদের পারফরমেন্সটা টিমের জন্য অনেক ভালো কন্ট্রিবিউশন নিয়ে আসে, আমার অমিত যারা আমরা সিনিয়র প্লেয়ার আছি। আর আমি একটা জিনিস বিলিভ করি, যেটা আমার মানে মাইন্ডের সাথে সবসময় আমি নিজের সাথে নিজে ফাইট করি, যে মানুষ তখনই হেরে যায় যখন সে নিজের কাছে হেরে যায়। তো আমি আমি নিজেকে এটা মনে করি যে আমি আমার নিজের সাথেই জিততে চাই। এজ ডাজেন্ট ফ্যাক্টর, যে আপনি এজ আপনার এই হয়েছে কিংবা আপনি ছোট কিংবা বড়, আপনার ফিটনেস আর আপনার পারফরমেন্সই আপনার কথা বলবে। এই জিনিসটা আমি বিশ্বাস করি, কষ্ট করি, এই কারণে ভালো লাগে। এই জন্য যে হ্যাঁ, আমরা লাস্ট কয়েক বছর ব্যাকফুটে ছিলাম রাজশাহী ডিভিশন টিম, অমি ক্যাপ্টেন ছিল, অমি খুব সুন্দরভাবে টিমটাকে একটা একটা একত্রিত করেছে, আমাদের সিনিয়র জুনিয়রের কম্বিনেশন ছিল, ওর যে গাইডেন্স ছিল, ওর যে ইনভলভমেন্ট ছিল টিমের সাথে, আমরা খুব মন থেকে চেষ্টা করেছি যে ওই ফিডব্যাকটা দেওয়ার। অ্যাজ এ টিম হিসাবে আমরা প্র্যাকটিস করেছি, রেসপেক্ট করেছি একজন আরেকজনকে। তো এটা অনেক বড় পাওয়া আসলে, গত তার আগেও অনেকবার আমরা চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু এই চ্যাম্পিয়নটা খুব স্পেশাল ছিল আমাদের জন্য। আমাদের প্রুভ করার অনেক কিছু ছিল, কেন আমরা দীর্ঘদিন যে খেলছি রাজশাহী ডিভিশন টিমে, আমরা কিন্তু পারফর্ম করে খেলছি, এমন না যে আমরা পারফরমেন্স ছাড়া কিন্তু রাজশাহী ডিভিশন টিমে কেউ খেলে। তো এই জিনিসটা খুব ভালো, এই পাইলট ভাইয়ের সময় থেকে এই মানে প্রথাটা চলে আসছে যে পারফর্ম করবে সেই খেলবে, সে যেই হোক না কেন, নেম ফেম দিয়ে রাজশাহী ডিভিশন টিমে কেউ কখনোই ছিল না। তো এটা অনেক বড় আসলে পাওয়া আমাদের জন্য রাজশাহী ডিভিশন টিমে তো চ্যাম্পিয়ন হওয়া। এবং রাজশাহী ডিভিশনের এই অগ্রযাত্রা আগামী দিনে অব্যাহত থাকুক সেই প্রত্যাশা এবং শুভকামনা আমরা অবশ্যই জানাচ্ছি। আমরা আলোচনা অনুষ্ঠানটার একেবারে শেষ ভাগে চলে আসছি। জহিরুল, আপনার কাছে যেতে চাচ্ছি। আপনি এই যে বলছিলেন যে রাজশাহীতে বিভিন্ন টুর্নামেন্ট হতো সেটা নাই, ঢাকা লীগের যে কোয়ালিটি ইন্টেন্সিটি সেটা গ্র্যাজুয়ালি কমে আসছে, টেস্ট ক্রিকেটেও কিন্তু ইন্টারন্যাশনালি আমরা সার্ভাইভ করতে পারছি না, আপনার তো দীর্ঘ অভিজ্ঞতা, বিশেষ করে লাঙ্গল ভার্সন ক্রিকেটটা মনোযোগ দিয়েই খেলছেন আপনি যখন থেকে রাজশাহী ডিভিশন টিমে খেলেন, তো আসলে ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স করার জন্য বাংলাদেশ ন্যাশনাল টিমের আসলে কোন কোন এরিয়াতে আরো কাজ করা দরকার? আসলে আপনি দেখবেন যে যে কোন দেশ যারা টেস্টে ভালো করে এদের ডোমেস্টিক স্ট্রাকচারটা অনেক স্ট্রং, মানে আপনি শুধু ন্যাশনাল টিমে এই 30 জন 25 জনকে নিয়ে কাজ করলে ক্রিকেট ডেভেলপ হবে না, কখনোই হবে না। আপনি এই 25 জন নিয়ে কয়দিন খেলবেন, 5-6 বছর খেলবেন, মানে এরপরে তো আপনার চেঞ্জ হতে হবে, তাই না? মানে কিছু না কিছু প্লেয়ার আপনাকে সাফল্য করতে হবে। আপনার ব্যাকআপ প্লেয়ার কোথায় আছে? ডোমেস্টিকে আছে। এখন আপনি যদি রিজিওনাল ক্রিকেট না করেন, রাজশাহী ডিভিশনের যে প্র্যাকটিস ফ্যাসিলিটি না বাড়ান, খুলনা ডিভিশনে না বাড়ান, অথবা লং রুটে না বাড়ান, আপনি কিভাবে ওই রুট লেভেল থেকে অথবা এই ডিভিশনাল পর্যায়ে প্লেয়ার প্রডিউস করবেন? দেন এখন আপনি আসেন আমাদের জাতীয় লীগের কোয়ালিটি, আমাদের প্রিমিয়ার লীগের কোয়ালিটি, আমাদের বিসিএল এর কোয়ালিটি, এখানে সবাই পার্টিসিপেট করে কিনা, আমাদের যারা ইন্টারন্যাশনাল খেলে সবার পার্টিসিপেশন লাগবে, টুর্নামেন্টগুলোর উইকেট লাগবে, আমাদের টপ লেভেলের উইকেট যেটা ইন্টারন্যাশনাল আপনি খেলেন, হ্যাঁ, তারপরে না আপনি ভালো প্লেয়ার পাবেন। তাছাড়া যেটা পাবেন এটা হয়তো বা মোস্তাফিজের মতো সাডেনলি একটা কোথাও থেকে একটা রত্ন বের হবে, সাডেনলি হয়তো বা আপনার লিটনের মতো একটা ব্যাটসম্যান বের হবে, বাট আপনি এক ঝাঁক প্লেয়ার পাবেন না, আপনাকে ওয়েট করতে হবে। এক ঝাঁক প্লেয়ার আসলে আপনার কম্পিটিশন অনেক হাই হবে। আমি লিটনের সাথে যদি লিটনের মতো 5টা ব্যাটসম্যানকে কম্পিট করাই, দেন লিটন বিরাট কোহলি হবে, বাট আমি যদি লিটনকে একা ছেড়ে দিই, দেন লিটন তামিমের মতো একটা ক্যারিয়ার হবে এবং তারা হয়তো 8,000 রান করবে, বাট আপনি যদি 18,000 রান করাতে চান, আপনাকে একটা ডেফিনেটলি একটা স্ট্রং কম্পিটিশন তৈরি করতে হবে। তো এটা আসলে আপনার একদিনে হবে না, এটা একটা বিরাট প্ল্যানিং এর বিষয়। এন্ড ক্রিকেট ডেফিনেটলি ইটস আ কালচার, আমার মনে হয় যে আমাদের স্কুল লেভেলে ক্রিকেটটা তো ওইভাবে নাই। ক্রিকেট যদি 100 জন খেলে তাহলে সেখান থেকে না হয় আমি একজন পেতে পারি। ক্রিকেট খেলছে কজন? কথা আপনার ফ্যাসিলিটি বাড়াতে হবে, প্র্যাকটিস ফ্যাসিলিটি। আপনি যদি খুব কষ্ট করে প্র্যাকটিস করান, আপনি আপনি একটা স্ট্রাগলার তৈরি করতে পারবেন। আপনি খুব ভালো ব্যাটসম্যান তৈরি করতে গেলে, ভালো বোলার তৈরি করতে গেলে এদের কেয়ার করতে হবে এবং ডিভিশনাল পর্যায়ে কেয়ার করতে হবে। সবাই তো স্টেডিয়ামে আসবে না। না, থ্যাংক ইউ জুনায়েদ, আমরা আপনার কাছে যাচ্ছি শেষ দিকে। বিপিএল, এই যে আপনারা যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন অথচ ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে এখন অনেকটাই দূরে বিভিন্ন কারণে, পারফরমেন্স, কনসিস্টেন্সি, যাই বলি না কেন, কিন্তু আমার মনে হয় যে সেই
দুধের স্বাদ অনেকটা ঘোলে, বিপিএল এর মাধ্যমে সেই ইন্টারন্যাশনাল ফ্লেভারটা আপনারা এখন পান, ওই ধরনের হাই একটা কম্পিটিটিভ টেম্পো মোড বা গ্লোবাল স্টারদের সাথে ওখানে কম্পিটিশন করে নিজের জায়গাটা মেলে ধরবার সুযোগ পাচ্ছেন, তাই নয় কি? যদিও এটা টি টোয়েন্টি ফর্ম্যাট, বিপিএল অনেক বড় একটা ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট বাংলাদেশের প্রেক্ষাপটে, আর বিপিএল থেকেও অনেক প্লেয়ার প্রডিউস হচ্ছে, এমন না যে হচ্ছে না। বাট হ্যাঁ, এটা যদি চিন্তা করা যায় ন্যাশনাল টিমের সাথে কম্পেয়ার করলে হ্যাঁ খুব কাছাকাছিই যাবে, কারণ এখানে প্রেশার আছে, হাই ভোল্টেজ খেলা, ক্রাউড আছে, সব কিছু মিলায় অবশ্যই এখানে পারফর্ম করলে ভালো তো অবশ্যই লাগে। আর আলহামদুলিল্লাহ যে বছর যে কয়েক বছর ধরে বিপিএল টিম খেলেছি কিনা, তো বিপিএল আলহামদুলিল্লাহ আর অলওয়েজ আমি আসলে ক্যারিয়ারটা টি টোয়েন্টি থেকেই শুরু, মোহামেডান থেকে যখন আমি শুরু করি আমার ক্যারিয়ার, তো আমি টি টোয়েন্টি অলওয়েজ এনজয় করে আসছি, তো খুবই ভালো লাগে যে বিপিএল এর মতো ফর্মেটে আসলে পারফর্ম করছে। আর যেটা বলবো, আসলে আমাদের ক্যারিয়ারটা আমি এখন পর্যন্ত বিশ্বাস করি যে আমি এটা মানতে নারাজ যে আমার মানে শেষ হয়ে যাচ্ছে কিংবা আমার ওটা পাস্ট হয়ে গেছে, কেন আমি যতদিন পর্যন্ত ক্রিকেটটা খেলবো ততদিন পর্যন্ত আমার ভিতরে ওই চেষ্টা থাকবে যে আমি কীভাবে আমার পূর্বের অবস্থানে আসতে পারি। তো এই এই বিলিফটা, এই বিশ্বাসটা নিয়ে আসলে প্রতিদিন কষ্ট করাটা, তো এটাই মনে রাখতে চাই, যতদিন পর্যন্ত আসলে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ক্লোজ না করছি, ক্যারিয়ার শেষ না করছি, ততদিন পর্যন্ত কখনো হোপলেস হবো না, এটা বিলিভ করবো না যে আমার দ্বারা সম্ভব না। তো অবশ্যই চেষ্টা করে যাবো, সেটা যেই ফর্মেটেই হোক না কেন নিজের বেস্ট দেওয়াটাই চেষ্টা করবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েল সেড। জহুরুল, আপনার কাছে শেষ বারের মতো যাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই স্ক্রিনে এই যে আপনারা দুই বন্ধু জিমে প্র্যাকটিস করছেন, জুনায়েদ উপরে আপনি দাঁড়ানো, চেনা যাচ্ছে? জি চেনা যাচ্ছে। এবং আজকের এই টপিকের যে আলোচ্য বিষয় আমি ঠিক করেছিলাম, সাবজেক্ট ক্রিকেট অ্যান্ড ফ্রেন্ডশিপ। আমরা কমেন্ট্রিতে প্রায়শই বলে থাকি ক্রিকেট ইজ এ গেম অফ জেন্টলম্যান, এই যে ভদ্রলোকের খেলা ক্রিকেট, বন্ধুত্ব সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের সেতুবন্ধ রচিত হয় ক্রীড়াঙ্গনের মাঠ থেকে। আমরা এইরকম একটা হ্যাপি লুকিং ফ্রেন্ডশিপ মুভমেন্ট দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করব। ক্রিকেট অ্যান্ড ফ্রেন্ডশিপ, এ নিয়ে আপনি কি বলবেন আমাদের দর্শক শ্রোতা ক্রিকেট লাভারদের জন্য ফিনিশিং এ? আসলে ক্রিকেট একটা জার্নি, আমরা দুইজন একটা পথ চলা শুরু করেছিলাম, তো আল্লাহর রহমতে এখন পর্যন্ত একসাথে আছি, এবং আমার মনে হয় ক্রিকেট শেষ হলে আমাদের এটা শেষ হয়ে যাবে না, আমাদের যতদিন বেঁচে থাকবো, হ্যাঁ হয়তো দুইজন একসাথে মারা যাব না, বাট একসাথে বেঁচে আছি, বেঁচে থাকবো, তো যতদিন দুইজন একসাথে বেঁচে থাকবো ততদিন আমাদের এটা থাকবে। মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন, হয়তো আমাদের ফ্রেন্ডশিপও আপস অ্যান্ড ডাউন হয়েছে, বাট জিনিস হলো যদি খুব কড়া মানে ফ্রেন্ডশিপ হয় এটা কখনোই নষ্ট হবে না। তো আমি ওর সাথে অনূর্ধ্ব 14 থেকে যখন থেকে খেলি, আমাদের মধ্যে একটা পাগলামি ছিল ক্রিকেট নিয়ে, তেরোখাতা স্টেডিয়াম যেটা আমাদের বিভাগীয় স্টেডিয়াম, আমাদেরকে 6টা বল দিয়ে দিত শানু ভাই, আর পুরো মাঠ ফাঁকা থাকতো, আমাদের কোনো নেট ছিল না, আমরা জোরে জোরে মারতাম, দে 6টা বল শেষ হলে আবার কুড়িয়ে আনতাম, এবং এটা থেকে হাসতো অনেকে। তো আসলে আমাদের মধ্যে একটা পাগলামি ছিল, দুইজনের মধ্যে একটা জেদ ছিল যেটা আল্লাহ প্রদত্ত, এবং দুইজন দুইজনের জেদ শেয়ার করতাম, তো এটাতে হয়েছে কি আমাদের ক্যারিয়ারে যতটুকু অ্যাচিভ করি হয়তো এটাও পারতাম না জেদটা না থাকলে। তো ইমরোজ আমাকে হেল্প করেছে, ওর মোটিভেশন দিয়ে আমি ওকে হেল্প করেছি, তো আমি আশা করব যে আমাদের ফ্রেন্ডশিপটা কোনোদিন নষ্ট হবে না, মানে আমাদের মৃত্যু পর্যন্ত। থ্যাংক ইউ, ওয়েল সেড। জুনায়েদ, আপনি কনক্লুডিং রিমার্কস কি বলবেন? আমি আসলে যেটা বলবো যে মানে আমি থ্যাঙ্কস জানাই আমার ক্রিকেটকে, কেননা ক্রিকেটের মাধ্যমেই কিন্তু আমি অমিকে অমির কাছাকাছি হতে পেরেছি, যদি ক্রিকেট না থাকতো তাহলে হয়তো বা ও এক জায়গায়, ও এক স্কুলে পড়ে, আমি এক স্কুলে পড়ি, হয়তো আমাদের ভিতরে সেইভাবে কেমিস্ট্রি ক্রিয়েট হতো, এই আমাদের ভিতরে এই ফ্রেন্ডশিপটা এত ক্লোজ হতো না। তাই ক্রিকেটের মাধ্যমে আমরা দীর্ঘদিন, আমরা মনে হয় রাজশাহী টিমে, রাজশাহীতে গোটা বাংলাদেশের মনে হয় খুব কমই আছে যে এত একসাথে ওপেনিং ব্যাটিং করেছে, একসাথে দীর্ঘদিন খেলেছি। তো আসলে এই দিক থেকে চিন্তা করলে আর সত্যি কথা যে অমি অসাধারণ একটা ছেলে, যেটা মানে বলার মতন না, মানে ওর ওর মা ওর কাছ থেকে অনেক কিছু আমি শিখেছি, স্টিল এখন পর্যন্ত শিখি। আর মজার বিষয়টা আমি কখনো অমিকে এটা আমি বলিনি, কেন আমি কখনোই আমার ব্যাটিং কোচ ছিল না, আমি কখনোই কোনো কোচিংয়ের সাথে ছিলাম না, আমি ছোটোবেলাতে অমি যেটা করতো আমি দেখা যাচ্ছে ওটাই করতাম, আলটিমেটলি নট আউট থেকে যেতাম, দেখা যাচ্ছে ও ডিফেন্স করছে আমিও ডিফেন্স করছি, তো ওর অনেক ওর টেকনিক্যালি অনেক সারাউন্ড ছিল, তো অনেক কিছু জিনিস ওর কাছ থেকে আমার
ক্রিকেটিং কেরিয়ারের শিখা ইনিশিয়াল স্টেজে যখন আমি শুরু করি, তো এদিক থেকে মানে আমি অনেক ভাগ্যবান যে ওর মতন একটা ভালো মানুষ আমার বন্ধু। আর আমি এরকম বন্ধুকে আসলে কেউই কখনোই হারাতে চাইবে না, আমিও চাই না। আর আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি ওর সুস্থতার জন্য, ওর ফ্যামিলির জন্য আল্লাহকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ক্রিকেটটাই সবার উঠবে, ক্রিকেটের মাধ্যমে আজকে আমাদের পরিচয়, আমাদের বন্ধুত্ব। সবাই আমাদের জন্য দোয়া করে যেন আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখে। খুবই ভালো লাগলো জুনায়েদ ইমরোজ সিদ্দিকী এবং জহিরুল ইসলাম অমি আপনাদের দুজনের সাথে কথা বলে। আপনাদের সেই অনূর্ধ্ব 14 থেকে আমার দেখার সৌভাগ্য হয়েছে, পরবর্তীতে ন্যাশনাল টিম ডোমেস্টিক ক্রিকেট। এখন আপনারা অনেক ম্যাচিউরড হয়েছেন এবং আপনাদের কথাবার্তায় তার একটা পরিস্ফুটন দেখে আমার সত্যিকার অর্থে বুকটা গর্বে ভরে যাচ্ছে, খুব ভালো লাগছে। এবং আপনাদের মতো দুজন কৃতি ব্যাটসম্যানকে, কৃতি ক্রিকেটারকে এবং দুজন ভালো মানুষকে দর্শকদের সামনে উপস্থাপন করতে পেরেছি। sportsbd24.com এর এই প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে তুলে ধরতে পারলাম দর্শকদের জন্য, আমার জন্য খুবই ভালো লাগা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সবসময়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক মণ্ডলী, ক্রিকেট এন্ড ফ্রেন্ডশিপের আজকের এই আলোচনা অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা লাইক শেয়ার কমেন্টস দিয়ে sportsbd24.com এর সঙ্গেই থাকবেন, এরকম নতুন নতুন অতিথি আর ভিন্ন ভিন্ন বিষয়ে খেলাধুলার আলোচনা শুনতে আমাদের সঙ্গেই থাকুন। বাই বাই, আল্লাহ।